নমস্কার গল্প সঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব অনুরূপা দেবীর লেখা গল্প হার বালকটি গাড়ি চাপা না পড়িলেও ভয়ে মূর্ছিত হইয়াছিল নীরজা অনেক কষ্টে তাহাকে তুলিয়া দুই এক পা অগ্রসর হইতেই গাড়ির আরোহী নিকটে আসিয়া নম্র স্বরে তাহাকে উদ্দেশ্য করিয়া বলিলেন ছেলেটিকে আমায় দিন আপনি পারবেন না ঈশ্বরকে ধন্যবাদ তিনি বড় রক্ষাই করেছেন সত্য সত্যই সে ছিল না তাই আগন্তুক চাহিবা মাত্রই সে বালককে বিনা বাক্যে তাহাকে লইতে দিল তিনি বলিলেন একটু কষ্ট করতে হবে যে এদের বাড়ি যদি আপনি চেনেন তাহলে অনুগ্রহ করে আমায় সেটা আসুন বলিয়া নীরজা অগ্রসর হইল তিনি তাহার অনুসরণ করিয়া কিছু দূরে একটি সামান্য গৃহে প্রবেশ করিলেন নীরজা বালকের মাতাকে চিনিত সে তাহাকে একান্ত ভয় বলা দেখিয়া সান্ত্বনার সহিত কহিল ভয় নেই ননি পড়ে গিয়েছে দোষ সব আমারই ও আমায় দেখে আহ্লাদ করে ছুটে আসছিল আমি তা মোটে দেখিনি অপরিচিত আগন্তুক সেই সময় সহসা বলিয়া উঠিলেন না না আমারই সমস্ত দোষ আমি হয়তো অন্যমনস্ক হয়েই গাড়ি চালাচ্ছিলাম তাইতেই এই বিপদ ঘটে গেছে যাহোক ছেলেটি যে রক্ষা পেয়েছে এই আমার মহাভাগ্য এখন একে কোথায় শোয়াবো দেখিয়ে দিন তোমা বালকের মাতা বালকের জন্য বিছানা পাতিয়া দিলে তিনি তাহাকে সাবধানে তাহাতে শয়ন করাইয়া দিলেন সকলে মিলিয়া সযত্নে শুশ্রূষা করাতে শীঘ্রই বালকের চৈতন্য হইল বালক তখন মা বলিয়া কাঁদিয়া দুই হাত মায়ের দিকে বাড়াইয়া দিল মাতা সাগ্রহে ছেলেকে লইয়া মুখ চুম্বন করিলেন আগন্তুক বলিলেন আর কিছু ভয় নেই ওকে এইবার একটু দুধ দিন ক্লান্ত হয়ে পড়েছে স্বর নামাইয়া নীরজাকে বলিলেন ভয় এখনো সম্পূর্ণ যায় নাই ডাক্তারকে একবার ডাকা উচিত ও কি ও কি নীরজা সহিত কাপড় টানিয়া শনিতাক্ত স্থানটা চাপা দিবার চেষ্টা করিয়া উত্তর করিল ও কিছু না কিছু না বলেন কি রক্তে যে ভেসে গেছে আমি এক্ষুনি ডাক্তারটা কি অপরিচিত জুবাটি ত্রস্তে উঠিয়া দাঁড়াইলেন ইহা দেখিয়া নীরজা ব্যস্ত হইয়া বলিয়া উঠিল না 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 এখানে মিথ্যে এদের ব্যস্ত করে কি হবে আমি বাড়ি যাই বাবাকে দেখতে এক্ষুনি তো ডাক্তার আসবেন তিনি এলে আমি বরং তাকে এখানেও একবার পাঠিয়ে দেব তা যখন বলছেন কিন্তু তাকে কাটাটা একবার নিশ্চয়ই দেখাবেন কি করে কেটে গেল গাড়ির চাকাটা বোধহয় হাতের উপর পড়েছিল ছি আমার এমন মনে হচ্ছে আপনি দেখছি আমার জন্য বড্ডই ব্যস্ত হচ্ছেন ও তেমন কিছুই তো কাটেনি এতক্ষণ তো আমি জানতেও পারিনি আচ্ছা আমি তাহলে এখন বাড়ি যাই হেঁটে যাবেন নাকি হ্যাঁ হেঁটেই যাব আমাদের বাড়ি তো এখান থেকে বেশি দূরে নয় আপনাকে কিন্তু বড্ডই ক্লান্ত দেখাচ্ছে আপনি যদি আপনার আপত্তি না থাকে আমি তাহলে আমার গাড়িটাতে আপনাকে পৌঁছে দিতে পারি আমি এই সঙ্গে সঙ্গে হেঁটেই যাচ্ছি একটু ইতস্তত করিয়া অগত্যার নীরজা সম্মত হইল অপরিচিতের মুখে চোখে এমন একটা গাম্ভীর্য ও ঔদার্য মাখা ছিল যে তাহাকে অবিশ্বাস বা অগ্রাহ্য করিতে তাহার মন সরিল না বোধ করি কাহারই সরিত না গাড়ি বা ঘোড়ার বিশেষ কিছু ক্ষতি হয় নাই নীরজার পিতার উদ্যানের কাজ বরাবর গাড়িটা আসিতেই সে বলিয়া উঠিল এই আমাদের বাড়ি এই কথায় চমকিয়া আগন্তুক তাহার সঙ্গিনীর দিকে চাহিলেন আপনা আপনি মৃদুস্বরে বলিলেন ও তারপর জিজ্ঞাসা করিলেন আপনি বুঝি রাজেন্দ্রবাবুর কন্যা চিন্তিত মুখ তুলিয়া সে উত্তর দিল হ্যাঁ কিন্তু আমি যে জন্য গিয়েছিলাম তা আজ আর হল না এ কথাটা সে কাহারও উদ্দেশ্যে না বলিলেও তাহার সঙ্গী লোকটি জিজ্ঞাসা করিলেন ধৃষ্টতা মাপ করবেন যদি আমার দ্বারা কোনো কাজ হয় না তা হয় না তা হোক তাতে এমন কিছু ক্ষতি নেই যতীনবাবুকে বললেই তিনি করে দেবেন খন। সঙ্গের ভদ্রলোকটি হঠাৎ এমনভাবে চমকাইয়া উঠিলেন যে নীরজা সে চমক দেখিয়া একটু বিস্মিত হইল কিন্তু তৎক্ষণাৎ সে ভাব সামলাইয়া লইয়া অনাগ্রহভাবে তিনি প্রশ্ন করিলেন কোন যতীন্দ্রবাবুর কথা আপনি বলছেন যতীন্দ্রনাথ ঘোষ আনন্দ কানন যার বাড়ি হ্যাঁ তিনি কিন্তু আনন্দ কানন এখন আর তার বাড়ি নেই আগন্তুক গম্ভীর মুখে ঔদাস্যের সহিত কহিলেন ও তার এখন ভারী দুঃসময় যাচ্ছে বুঝি আপনি তাকে বোধ খুব জানেন তাই বলছি নিঃশ্বাস ফেলিয়া নীরজা ক্ষুব্ধভাবে উত্তর করিল চিনি বই কি খুব চিনি হ্যাঁ তাঁর সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে বাড়িটা শুদ্ধ সেদিন বিক্রি হয়ে গেল তাহার সঙ্গীর মুখে একটা ঔৎসুকের ভাব দৃষ্ট হইল তিনি যেন সেই আগ্রহের বেগ রোধ করিতে না পারিয়া একটুখানি কৌতূহলের সহিত জিজ্ঞাসা করিয়া ফেলিলেন তার সম্পত্তির নতুন অধিকারী এখানে আছে না বাধা দিয়া নীরজা ঘৃণার সহিত বলিয়া উঠিল আমায় মাফ করবেন আমি তার সম্বন্ধে কোনো কথা জানিও না আর জানতে ইচ্ছুক নই তার কথাই আমার কি দরকার অপরিচিত ভদ্রলোকটি অল্পক্ষণ নীরব থাকিয়া মৃদুস্বরে জিজ্ঞাসা করিলেন তিনি কি কিছু দোষ করেছেন নীরজা একটু চিন্তিতভাবে কহিল দোষ কই না তা কিছু না কিন্তু তিনি শুনতে পাই খুব বড় লোক সামান্য একজন লোকের সহানুভূতি কম থাকলেও তো কিছু ক্ষতি হবে না যে ভাগ্যহীন আজ অদৃষ্টক্রমে সৌভাগ্যের উচ্চ চূড়া হতে নিম্নের মাটিতে পড়ে গেছে আমার মনে হয় সকলেরই সহানুভূতি আজ তাঁর পরেই থাকা উচিত আহা আজ তিনি যে একেবারেই মিশ নীরজার আয়ত নেত্রে দুই ফোঁটা সহানুভূতির অশ্রু ফুটিয়া উঠিয়া ধীরে ধীরে উষাকালের শিশির বিন্দুর মতন তাহার বিশাল নেত্রে ঢলো ঢলো ছলো করিতে লাগিল তাহার সঙ্গী ঈষদ নিঃশ্বাস ফেলিয়া ভাবিলেন তার নাই কি এমন কোমল প্রাণের অজস্র সহানুভূতি যার প্রতি রয়েছে তার আর এ জগতে কিসের অভাব সাত রাজার ধনের চেয়ে সে তো বেশি ধনী অমরনাথের বিবাহ কলিকাতায় হইলেও সে দেশে সেই উপলক্ষে একদিন ভারী ধুম করিয়া বৌ ভাতের প্রীতিভোজ দিল নববধু যুথিকা যুথিকার মতো সলজ্জ অম্লান মুখখানি লইয়া অপরিচিত দলের মধ্যে একখানি চেনা মুখ দেখিবার আশায় করুণ চোখে চাহিয়াছিল সে বছর কত বেথুন স্কুলে পড়িলেও অমরের মতো নব্য সম্প্রদায়ের যুবকের ঠিক উপযুক্ত হইয়া গঠিত হইতে পারে নাই তাই অমরনাথ তাহার সংস্কার কার্যে প্রথমেই অতিশয় মনোযোগ দিয়া তাহাকে অধিকতর সংকুচিত করিয়া তুলিয়াছেন বাড়িতে বৃদ্ধা শাশুড়ি ভিন্ন অপর কেহ নাই নিঃসঙ্গতায় বেচারি একেবারে হাঁপাইয়া পড়িয়াছে ভাগ্যের নীরু ঠাকুরজি এই দুঃসময়ে আসিয়া তাহার পাশে দাঁড়াইয়াছেন তাই সে একটু ভরসা পাইয়াছিল সেই এই ব্রীড়া নম্রাননা নববধূকে আদব কায়দা সম্বন্ধে উপদেশ দিয়া তাহাকে তাহার অক্ষমতার ঘোর লজ্জা হইতে মুক্ত করিতেছিল আরেকটা বিষয় সে নীরজার কাছে বিশেষ রূপে উপকৃত হইতেছিল এই যে নীরজাকে দেখিলে নিমন্ত্রিতগণ সকলে তাহার সহিত কথা কহিতেই উৎসুক হইয়া তাহারই দিকে ঝুঁকিয়া পড়িতে থাকে জুথিকাকে আর কেহ চাহিয়াও দেখে না সেও ইহাতে অনেকখানি বর্তাইয়া যায় সে তাই আগ্রহের সহিত তাহাকে খুঁজিতেছিল এদিকে তাহার স্বামীও তাহার এক বন্ধুর অনুরোধে সকল কার্য পরিত্যাগ করিয়া তাহাকে খুঁজিয়া বেড়াইতেছিলেন তাহার বন্ধু তাহাকে ঈষদ ব্যঙ্গ করিয়া কহিলেন কই হে তাঁকে যে এতক্ষণে একবার দেখাতেই পারলে না অমর ভ্রু উঞ্চিত করিয়া গাম্ভীর্যের ভানে কহিল ভালো জিনিস তো তোমার আমার মতো পথে পথেঘাটে ছড়ানো থাকে না ভাই একটু ধৈর্য রাখো দেখবেই এখন বন্ধু হাসিয়া বলিলেন ধৈর্য থাকে কই অধৈর্য হয়ে তো কোনো ফল নাই মিস্টার দত্ত ভুলে যেও না আমার বিশ্বাস নীরজা যতীন ছাড়া যে কারোর দিকে চাইবে তেমন মেয়ে সে নয় কাকা তার জেদ জানেন বলেই না যতীনকে তার এত বড় দুর্দশা থেকে প্রাণপণের টেনে তুলতে চেষ্টা করছেন ভুলিনি অমর কিন্তু মেঘ সমুদ্রে জল ঢালে বলে কি খানা ঢোবাকে একেবারেই বঞ্চিত করে তাঁর প্রাণে কি বন্ধুত্বের ভালোবাসাও একটু বাজে লোকের জন্য পড়ে নেই অমর পরিহাসের ভাব সম্বরণ করিল বড় দুঃখ হচ্ছে তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি আমার অনুরোধ তুমি তার সঙ্গে বেশি দেখা সাক্ষাৎ করো না করলে সুখী হবে না দেখো ভাই ধন মান বিদ্যা বুদ্ধি যশ যা কিছু মানুষের প্রার্থনীয় তা সব তুমি অপর্যাপ্তই পেয়েছ শুধু শুধু সাত করে জীবনে একটা অভাব দেখে এনে ফল কি সুখের উপাদান যা পেয়েছ তাই ভোগ করো নিরজার চেয়েও অনেক যোগ্য পাত্রী তোমার পক্ষে দুর্লভ হবে না মিস্টার দত্ত হাসিয়া উঠিলেন তুমি যে মুখে মুখেই আস্তে একখানা নোভেল বানিয়ে ফেললে যেন অমর তোমাদের মতো কবিরা একবার কারুর সঙ্গে দেখা হলেই ভালোবাসায় হয়তো ডুবে পড়তে পারে কিন্তু ভাই আইনজীবীর প্রাণ ততটা সরস থাকে না ভয় পেয়ে যেও না আমি এবার সহজ সজ্ঞানেই আছি সে ভয়ানক রোগের কোনো লক্ষণই তুমি আমাতে দেখতে পাবে না খাবার সময় দেখো ফাতে কিছুই নষ্ট হবে না রাত্রে দেখো চাঁদের আলোর সঙ্গে কিছুমাত্র সম্পর্ক থাকবে না আমার আবার বেজায় সর্দির ধাত অমর নীরজাকে তাহাদের অল্প দূরে দেখিয়া শশব্যস্ত হইয়া পড়িল ওই যে সে তাহলে তোমার মত বদলায়নি দেখা করবে কেন করব না আমি ওকে বন্ধু মনে করে গর্বিত হতে চাই তুমি মিথ্যা বাধা দিও না তোমার ভগ্নি একাই তোমার নয় এ যেন আমাদেরও তাতে কিছু কিছু অংশ আছে বেশ কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছি তার চেয়ে বেশি দাবি যেন করে ফেলো না তাহলে সব দিকই নষ্ট হয়ে যাবে মিস্টার দত্ত মৃদু হাসিলেন ভয়েই যে অস্থির হলে আমায় কি তুমি এমনই আহামক মনে করো নাকি ওসব বাজে কথায় আর কাজ নেই এসো ওর সঙ্গে আলাপ করিয়ে দেবে তাহারা অগ্রসর হইলেন নিরজাও অমরনাথকে দেখিতে পাইয়া তাহার দিকে ফিরিল মৃদু হাসির সহিত বলিল অমর দাদা জুঁই যে মিস্টার দত্তকে দেখিয়া হঠাৎ থামিয়া গিয়া বিস্ময়ের সহিত বলিয়া উঠিল আপনি হামাই চিনতে পেরেছেন মিস্টার দত্তম মৃদু হাসিলেন আপনার সেই কাটাটা নীরজা মুখ নত করিয়া সলজ্জ হাসি হাসিয়া উত্তর করিল সে ভালো হয়ে গেছে সেই ছেলেটিকে দেখতে গিয়েছিলাম তার অল্প একটু জ্বর হয়েছিল এখন সে বেশ সেরে গেছে আপনি গিয়েছিলেন আমি কিন্তু আর যেতে পারিনি বাবা ও পিসিমা ভাবেন বুঝি রোজই তেমনই কিছু একটা না একটা বিপদ আমার জন্য রাস্তায় অপেক্ষা করছে বলিয়া নীরজা মৃদু হাসিল সত্যি সেদিন আমার বড় অন্যায় হয়েছিল আপনি চিৎকার করে না উঠলে আমি ছেলেটিকে তো শেষ পর্যন্ত দেখতেই পাইনি কি ছোট্ট ছেলেটি কেমন করে আপনি আপনি রাস্তায় বের হয়ে পড়েছিল উফ যদি আমার দোষে সে মারা পড়ত তাতে আপনার দোষ বেশি ছিল না তা আপনি দোষের চেয়ে প্রায়শ্চিত্ত অনেক বেশি করেছেন বাস্তবিক আপনি ভারী দয়ালু মিস্টার দত্ত লজ্জিত হইয়া সে প্রসঙ্গ চাপা দিলেন আপনার বাবা ভালো আছেন অনেকটা আমাদের বউ কেমন দেখলেন অমর দাদা ও অমর দাদা যা চলে গেছে মিস্টার দত্ত সস্মিত মুখে উত্তর দিলেন বউ তো আমার অচেনা নয় জুমি যে আমারই প্রতিবেশী অমরনাথ সেখান হইতে চলিয়া গিয়াছিল নীরজা চারিদিকে চাহিয়া দেখিতে দেখিতে দেখিল তিনি হলের অপর দিকে এক অপরিচিতা বালিকার সহিত কথা কহিতেছেন সে বিস্ময়ের সহিত সেই শ্যামাঙ্গি সুষ্ঠী মেয়েটিকে দেখিতে দেখিতে মিস্টার দত্তের কথা শেষে বলিল তবে তো আপনি তার আপনার লোক বলিয়া তাহান দিকে সকৌতুকে চাহিয়া হাসিল মিস্টার দত্তও একটু হাসিলেন পরে বলিলেন আপনার সঙ্গে তার বোধহয় খুব বন্ধুত্ব হয়েছে হ্যাঁ খুব আচ্ছা ও কে চেনেন আমি তো ওকে এর আগে এখানে কখনো দেখিনি মিস্টার দত্ত সহাস্য মুখে উত্তর করিলেন চেনা তো উচিত ও আমারই ছোট বোন পুষ্প আপনার বোন ও আপনার নাম তো আমি এখনো জানতে পারিনি অমর অমরদাতেই বা কিরকম লোক তিনিও তো কই কিছু বললেন না লজ্জা পাইয়া নীরজা তাহার সুনীল নেত্রদয় তুলিয়া মিস্টার দত্তর দিকে চাহিল আমার এই ধৃষ্টতাটা মাপ করবেন আমার বড়ই জানতে ইচ্ছা হচ্ছে কার সঙ্গে আমার বন্ধুত্ব হলো একটু ইতস্তত করিয়া মিস্টার দত্ত কিছু যেন শঙ্কিত ভাবে উত্তর করিলেন আমার নাম মোহিত কুমার দত্ত নীরজার মুখ মুহূর্তে ঈষৎ গম্ভীর হইয়া আসিল আপনি বোধহয় মিস্টার দত্ত নন কলকাতার বিখ্যাত ব্যারিস্টার হ্যাঁ আমি ব্যারিস্টার মোহিত কুমার দত্ত হরিপুর স্টেটের নূতন জমিদার নীরজার স্বর হইতে বন্ধুত্বের কোমলতাটুকু চলিয়া গিয়াছিল মিস্টার দত্ত তাহার সেই অহেতুক ঘৃণাপূর্ণ দৃষ্টির নিচে নিজের সতেজ নেত্রের প্রশান্ত দৃষ্টি নত করিলেন দুর্ভাগ্যক্রমে আমি হরিপুরের নতুন জমিদার মিশরায় নীরজা উঠিয়া দাঁড়াইল তাড়াতাড়ি বলিয়া উঠিল মিস্টার দত্ত আমায় আপনি মাফ করবেন আমার একটুখানি কাজ আছে আমি এখন একবার যাই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল মিস্টার দত্তের বিস্ময়ের সীমা রহিল না হরিপুরের নূতন জমিদার যে তাহার কাছে কি অপরাধে অপরাধী তাহা তিনি বুঝিয়া উঠিতে পারিলেন না সাশ্চর্যে জিজ্ঞাসা করিলেন আপনি কি আমার উপর রাগ করলেন আমি কি কিছু অন্যায় করে ফেলেছি উত্তেজিত স্বরে নীরজা উত্তর দিল আমি কি আপনাকে বলেছি যে আপনি কিছু অন্যায় করেছেন আমার কাজ আছে আমি যেতে হবে নমস্কার চক্ষে মিস্টার দত্ত সেই ঘৃণাপূর্ণ রক্তি মুখের পানে চাহিয়া দুঃখিত ক্ষুব্ধ স্বরে কহিলেন নমস্কার আশা করি এবার যখন দেখা হবে আপনাকে আমার কোন অজ্ঞাত অপরাধের জন্য দুঃখিত করেছি তা জানতে পেরে তার করতে পারবো অমর প্রায় ভগ্নী আপনি আমি তাদের বন্ধু আমিও সেই সম্বন্ধে দাবি করি ঘোর বিদ্বেষপূর্ণ দৃষ্টিতে তাহার দিকে একবার মাত্র চাহিয়া বিনা বাক্যে নীরজা অন্যদিকে চলিয়া গেল তাহারই অত্যদ্ভুত ব্যবহারে আহত চিত্তে মিস্টার দত্ত ভাবিলেন আহা যদি আমি হরিপুর স্টেটের নতুন জমিদার না হইয়া পুরাতন জমিদার হইতাম মিস রায় তোমাদের কিসের ঝগড়া হচ্ছিল ওর উপর অত রেগেছিলে কেন উনি কি বলেছেন ঝগড়া কিসের জ্যোতিবাবু আমিও লোকটাকে মোটেই কেমন পছন্দ করি না ও একটুও ভালো লোক নয় কেন ও তোমার বিষয় কিনে নিলে কিসের জন্য তোমার মতো মন সংসারে কজনার আছে সুবিধা পেলে কে কাকে ছাড়ে বলো আমার বাড়িটা বড় অল্প দামে কিনে নিয়ে লোকটা আমায় বড় ক্ষতিগ্রস্ত করেছে হ্যাঁ তো তবে সেদিন বলেছিল বটে যে যদি আমি ওই দামে আবার কিনে নিতে পারি তো সে ফিরিয়ে দেবে তাই বা আমি কোথায় পাবো জানে আমার সে ক্ষমতা নেই তাই ওটা আমায় তামাশা করা হলো বুঝলে না বেশ তো আমি বাবাকে না হয় বলে দেখব তিনি যদি টাকাটা দিয়ে কিনে নেন তোমার মতো মন কি সবার মিস আর তাই বা কী বলবো তিনি কতই দেবেন তোমারই কথায় চাকরি দিয়েছেন আবার বাড়ির জন্য অত টাকা দেবেন কেন তুমি এখনো আমায় এত যত্ন করছো দেখে আমি বড় সুখী হলাম বিপদের দিনের বন্ধুত্বই প্রকৃত বন্ধুত্ব জ্যোতিবাবু অমন করে বলো না তুমি কি মনে করো তোমার জমিদারিটাই আমার বাল্য বন্ধু ছিল সেটার সঙ্গে তাই আজীবনের সকল সৌহার্দ্য মুছে যাবে না আমি কি তোমার মন জানি নে এবার যদি কলে লাভ করাতে পারি তাহলেই আমি আবার মাথা তুলতে পারবো তা না হলে আমার সব আশাই ফুরিয়ে যাবে স্বগর্বে নীরজা বলিয়া উঠিল জ্যোতিবাবু আমি তো কতবার তোমায় বলেছি ওসব সব অলিক ভাবনা তুমি ছেড়ে দাও যতক্ষণ আমার এ দেহে প্রাণ আছে আর তোমার মধ্যে সেই সরল সত্যের আদর্শ প্রতিষ্ঠিত থাকবে ততক্ষণ আমি এ প্রাণ উৎসর্গ করেও আমার বাল্য সুহৃদকে রক্ষার চেষ্টা করব লোকে বলে তুমি উশৃঙ্খলতায় বিষয় নষ্ট করছো কিন্তু আমি কি এ কথা মুহূর্তের জন্য বিশ্বাস করছি আমি জানি পৈতৃক দেনায় তুমি সর্বশান্ত তাই আমার এত কষ্ট তোমার জন্য হয় নিজে পাপি না হয়েও তুমি অন্যের পাপের এই দারুণ প্রায়শ্চিত্ত করছো এ যে বড় ভয়ানক ম্লান মুখে যতীন্দ্রনাথ বলিলেন আমার আর কিছুই ভরসা হয় না মিস রায় মিস্টার দত্ত এসে পর্যন্ত আমার বড় ভয় হয়েছে কি জানি আমার মনে হয় সে আমার মহাশত্রু সে গভীর নিশ্বাস পরিত্যাগ করিল বাধা দিয়া সব রূভঙ্গে নিরজাক গর্বিত স্বরে কহিল ওফ ওকে তোমার কিসের ভয় ওর কথা নিয়ে আমি মনকে উত্তক্ত করতে চাইনি এসো বারান্দায় বসিকে ভারী গরম বাবাও বোধহয় বাহিরেই আছেন তার কাছে যাই এসো অদূরে দাঁড়াইয়া তাহাদের গতিবিধি ঈর্ষার চোখে পর্যবেক্ষণ করিতে করিতে মিস্টার দত্ত অমরকে জিজ্ঞাসা করিলেন যতীন ঘোষ বুঝি তোমার কাকার ম্যানেজার হয়েছে অমর উত্তর দিল হ্যাঁ আর কলের অংশীদারও আর ভাবি জামাই না খুবই সম্ভব সেইটাই তো হলো প্রধান কথা সেই জন্যেই তো বিনা পয়সায় অংশীদার করে নিয়ে ওর উন্নতির জন্য প্রাণ চেষ্টা করছেন তবে এখনো সে সম্বন্ধে স্পষ্ট কোনো কথাবার্তা হয়নি দু একটি খুব সৎপাত্র নিরুর হস্ত প্রার্থনা করেছিল তাতে নিরু তাদের মহা অগ্রাহ্য করে ত্যাগ করে বলে সে বিয়ে করবেন তাতেই আমরা এইটা আন্দাজ করছি আর কি এ পর্যন্ত কিছুই বলেনি অবশ্য কিন্তু ম্যানেজারির পক্ষে কি লোকটি খুবই উপযুক্ত অমরনাথ হাসিল যাকে তিনি কন্যা দান করতে পারেন তাকে ম্যানেজারির জন্য বিশ্বাস করতে পারেন না মিস্টার দত্ত কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন আমি ওকে যতদূর জানি ওকে জমিদারি চালাবার মতো ক্ষমতাপন্ন বলে তো কোনো মতেই মনে করতে পারি না তাহলে নিজের সমস্ত বিষয় কি নষ্ট হয় অবশ্য ওরা বেশি জানেন ওর সব তো মোকদ্দমায় নষ্ট করেছে হ্যাঁ যা বলছো তা সত্যি বটে কাকারও আজকাল চারিদিকে এত মোকদ্দমা বাঁধাচ্ছে শুনছি কিন্তু কাকা ওকে খুব ভালোবাসেন আর বিশ্বাসও করেন ও বেচারিরও এখন বড় কষ্টের সময় পৈতৃক সম্পত্তি আর কিছুই নেই এখন ওই যা ওদের দুজনকার দায়টুকুই টুকুই ভরসা মিস্টার দত্ত তীক্ষ্ণ স্বরে উপহাসের ভাবে বলিলেন কেন অমন সুন্দর চেহারা আছে আর কি চাই ওর জোরেই তো ও সমস্ত দুঃখের সমুদ্র পার হয়ে যেতে পারবে অমরনাথ বুঝিল লক্ষ্যপতির অভাব বোধটা কোথায় পৌঁছে আছে মনে মনেই একটু দুঃখিত হইল প্রকাশ্যে হাসিয়া ব্যঙ্গ করিল বলিল যার যা নাই তাই নিয়ে সে অন্যের হিংসা করে ওর জমিদারি বাড়ি বাগান সব নিয়েও বুঝি তোমার মন উঠল না আবার ওর রূপটুকুর দৃষ্টি দিচ্ছ না ভাই ওটুকু ওর থাকতে দাও ওই টুকুর জোরেই ওর নিঃস্ব হয়েও ধনী মিস্টার দত্ত হাসিলেন ওইটুকুর বদলে আমি ওর জমিদারি মায়ের বাগান বাড়ি সব ওকে ফিরিয়ে দিতে পারি বড় রাগিয়া গেল হরিপুরের নূতন জমিদার কলিকাতা হাইকোর্টের প্রধানতম ব্যারিস্টার পূজার বন্ধের তিন মাস তাহাদের বাড়ির অল্প দূরে যতীন্দ্রনাথের পৈতৃক বাড়িতে আসিয়া বাস করিতে লাগিলেন সে বাড়িও এখন জীর্ণ শরীর গোলাপি রঙে ঢাকিয়া ভিতর বাহিরে নূতন সাজ পড়িয়া যেন সম্পূর্ণ নূতন হইয়া গিয়াছে নীরজা ছাদে উঠিয়া আর সে বৃষ্টির জলে জলে মলিন স্থানে স্থানে চুন সুরকি খসিয়া পড়া চিলের ছাদ দেখিতে পায় না জানালা হইতে আর সে পুষ্করিণীর বাধা ঘাটের ভাঙা সিঁড়িগুলা দেখা যায় না যেখানে বসিয়া যতীন্দ্রনাথ সকালে বিকালে ছিপ লইয়া মাছ ধরিতেন বিহালা লইয়া সুশিক্ষিত মধুর কণ্ঠে গান গাহিতেন এখন সেখানে নূতন অধিকারী গাছের কেয়ারির মধ্যে সোপানের দুই পার্শ্বে লৌহ বেঞ্চ স্থাপন করিয়াছেন তিনি নিজে সেখানে সন্ধ্যা সকালে মোটা বই কোলে লইয়া বসিয়া থাকেন স্তব্ধ রাত্রে নীরজার মুক্ত বাতায়ন পথে বাতাস আর চিরপরিচিত কণ্ঠের সুমিষ্ট সঙ্গীত সুধাধারা বহিয়া আনিয়া আর তাহাকে পুলকে কণ্ঠকিত করে না সে কি গান সে কি সুর সে গানের সুরে যেন রাগ রাগিনী মূর্ত দীপ্ত হইয়া ওঠে তাহার বিভিন্ন ছন্দে যেন আগুন জ্বলে মলয় বহে নদীর তরঙ্গ ফিরিয়া দাঁড়ায় রক্তের মধ্যে অগ্নিশিখা ঝুলিয়া ওঠে নূতন আগন্তুক কোথা হইতে আসিয়া তাহার চোখের উপর হইতে তাহার সমস্ত আনন্দের আগ্রহের স্মৃতিগুলি কোনোখানেই যেন সেই সব পূর্ব চিহ্নের বিন্দুমাত্রও ফেলিয়া রাখেন নাই দরিদ্র ব্যক্তি হঠাৎ ধনবান হইলে সে যেমন তাহার পূর্ব দারিদ্রের এতটুকু কোনো চিহ্ন সহ্য করিতে পারে না যতীন্দ্রনাথের বাগান বাড়িও নূতন বড়লোকের হাতে পড়িয়া তাহার গত দুর্ভাগ্যের কোনো চিহ্ন কোথাও রাখিয়া দেয় নাই সব দৌড়াত্মও বরং সহ্য করা যাইতে পারে কিন্তু সে যে আবার যখন তখন তাহার পিতাকে বৈষয়িক পরামর্শ দিতে আসে হে যে একেবারেই অসহ্য এতে যেন অহংকার করিয়া স্পষ্ট জানানো হয় দেখো আমি কেমন ভালো লোক অপদার্থ জোতেটা তোমার ম্যানেজার আমি তার ভুল ধরে দিয়ে তার হাত থেকে তোমায় রক্ষা করছি না হলে তার মতো তুমিও এতদিন ধ্বংস হয়ে যেতে একদিন অত্যন্ত বিরক্তির মুখে আত্মদমন করিতে না পারিয়া সে বলিয়া ফেলিল বাবা তুমি নাকি কল বিক্রি করছো দত্তর পরামর্শ নিয়ে নাকি খনিরও বৃদ্ধ ঈষদ হাসিয়া উত্তর করিলেন হ্যাঁ মা তাই তো মনে করছি মিস্টার দত্ত একজন খুব সদ বিবেচক বুদ্ধিমান লোক উনি যখন বলছেন মৈত্ররা যখন লাভ দিয়ে কল কিনতে চাইছেন তখন এই বেলা বিক্রি করে দিই ওরাই এতদিন চালাচ্ছিলেন ওরা নেন তো সে ভালো হবে আমাদের হাতে ভালো তো চলছে না ক্রমাগত লোকসানই হতে থাকে তার মতে এবছরও ময়দার কলে তেলের কলে লাভ হবে না তার চেয়ে একটা কাপড়ের কল ওই টাকায় আরও কিছু দিয়ে যদি করতে পারা যায় তাতে অনেক লাভ হয় দেশের উপকারও হয় তিনি নিজে কাপড়ের কলের জন্য খুব চেষ্টা করছেন আমাদের দুজনেই বেশি টাকাটা দেব উনি ম্যানেজিং ডিরেক্টরদের মধ্যে থাকবেন হ্যাঁ তার যেমন কথা তার কথা শুনে তুমি কাপড়ের কল খুলে মিথ্যে টাকা নষ্ট করো না বাবা উনি তো এসবে সবই বোঝেন জ্যোতিবাবু বলছিলেন কল যদি লোকসানের হতো তাহলে মৈত্ররা টাকা পেয়েই আবার ফিরিয়ে নিতে চাইত না খনির জন্য নাকি একজন অন্য লোক রাখা হবে শুনছি উনি তো তাই বলেন বলছিলেন একজন লোক সব দিক দেখাশুনো করে উঠতে পারেন না তাই ভালো লাভটা হয় না তাছাড়া যতীন তেমন পাকা লোকও তো নয় মিরজা অত্যন্ত রুষ্ট হইয়া বলিয়া উঠিল না যত পাকা উনি নিজেই এমন হিংসুকে লোক তো আর ভূভারতের দুটি নেই লোকটা সব বিষয়েই যেন ওই অভিজ্ঞতার ভান কিন্তু আসলে কি তা তো কিছুই দেখতে পাইলে জ্যোতিবাবু বলছিলেন এমন করে ওকে জ্বালাতন করলে তো উনি আর নিখতে পারেন না উনি এসে যখন তখন ওর ছুতো ধরবেন সব মকর্দমাই ওর কথায় তুমি তুলে নিতে হুকুম দেবে ওকে এতে আর কেউ মানেও না গ্রাহ্যও করে না ওকে কত বলে কয়ে তবে আমাদের এই চাকরি নিতে দাদা মত করিয়েছেন তা তো জানো বাবা উনি বলেন দত্তর ব্যবহারে উনি বড়ই অপমানিত হচ্ছেন ওর তাবেদার হয়ে থাকতে উনি পারবেন না বলিয়া নীরজা আরক্ত মুখে মুখ ফিরাইল তবে উনি না হয় কাজ ছেড়েই দিন অন্য লোকই না হয় ভালো দেখে খোঁজা হোক কন্যাকে ব্যথিত দেখিয়া কন্যা স্নেহাতুর পিতা ব্যাকুল হইয়া উঠিলেন ব্যস্ত হইয়া বলিলেন না মা তাকে তোমরা বুঝিয়ে বলো তিনি যা ভালো বোঝেন তাই করুন তা মোহিতের তো দোষ নয় তাকে আমি তো পরামর্শ চাই না হলে তাঁর আমাদের সংসারের কথায় কি দরকার তিনি বলেন মকর্দমা মামলা করে প্রজাদের মিথ্যে মিথ্যে চটিয়ে তোলা হয় এসব সাজানো মামলা শেষ দিয়ে টিকেও না তো ক্রোধে নীরজা পাংশু হইয়া উঠিল এত বড় মিথ্যা অপবাদ বাবা দেশে এত লোক থাকতে আচ্ছা মা আমি তার পরামর্শ আর না হয় বেশি নেব না বৃদ্ধ জমিদার একটু ভাবিয়া বলিলেন কিন্তু লোকটা খুব বুদ্ধিমান বলেই আমি তার পরামর্শ চাইতাম যতীনের চেয়ে তিনি বোধহয় বেশি বোঝেন হাজার হোক একটা বড় ব্যারিস্টারও তো কন্যা অভিমান করিয়া কহিল বাবা কি বলো এরা পুরুষানুক্রমে জমিদারি চালাচ্ছেন আজই না হয় ওঁর এই অবস্থা হয়ে পড়েছে আর দত্তর বাপ শুনেছি রেলওয়ে অফিসে সামান্য একটা কেরানি ছিল জ্যোতিবাবুর সঙ্গে ওঁর তুলনা হতেই পারে না ব্যারিস্টার আছে সত্যকে মিথ্যা দিনকে রাত করতে পারতে পারে তাতে চালাকি থাকতে পারে সদ্বুদ্ধির বিষয় এতে কি আছে কি বুঝবো বৃদ্ধ অতি স্নেহের বশবর্তী হইয়া কন্যার মন্তব্যের বিরুদ্ধে সহজ সত্যটুকু পর্যন্ত প্রদর্শন করিতে ইচ্ছুক হইলেন না এই কন্যাটির উপর তাহার অপর্যাপ্ত বিশ্বাস ছিল সঙ্গত ও অসংগত সকল বিষয়েই তিনি কন্যার কাছে পরাজয় মানিয়া লইতেন তা বিষয় যত গুরুতরই হোক জামিনী এ বিপদে একেবারে চারিদিক অন্ধকার দেখিলো সেও পিতার মতো নীরজার উপর বড় নির্ভর করিত তাই টেলিগ্রাম পড়িয়াই ছুটিয়া নীরজার ঘরেই গেল খোলা জানালার কাছে একটা আরাম কেদারায় শয়ন করিয়া আর্দ্র চুল ছড়াইয়া দিয়া সে একটা বই পড়িতেছিল জানালার মধ্য দিয়া রৌদ্র আসিতেছিল ঈষৎ শীতোষ্ণ বাতাসে ঘরের সমস্ত পর্দাগুলা ও টানা পাখার ঝালুর নড়িতেছিল ছিল চক্ষের চোখের সম্মুখে ইংরেজি উপন্যাসের দৃঢ় প্রতিজ্ঞ নায়িকা তখন নির্বাচিত পতিগ্রহণ করিতে না পাইয়া পিতার প্রতি অভিমান করিয়া আত্মঘাতিনী হইতেছিলেন অবশ্য তৎপূর্বে একখানা শার্দুল বিকৃড়িত ছন্দে খুব বড়ও করিয়া একখানা পত্র লিখিয়া রাখিতে যাইতে ভুল করেন নাই সহানুভূতিতে নীরজার চোখ ছলছল করিতেছিল হতভাগ্য নায়কের জন্য তাহার কণ্ঠ হইতে দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া পড়িল ঠিক এমনই সময়টিতেই ভ্রাতাকে হঠাৎ শুষ্ক মুখে দ্রুত পদে আসিতে দেখিয়া তাহার কাল্পনিক সহচরদের কথা বিস্তৃত হইয়া সে ধর্মরিয়া বই ফেলিয়া উঠিয়া পড়িল জামিনী ঘরে ঢুকিয়াই উচ্চ কণ্ঠে কাতর স্বরে বলিয়া উঠিল নিরো নীরহ আমাদের সর্বনাশ রে আমাদের সর্বস্ব গেছে চমকিয়া ভয় ভয়স্ত স্বরে জিজ্ঞাসা করিল সে কি কেন দাদা কি হয়েছে আজ কিস্তির শেষ দিন দুর্ভিক্ষর জন্য বেশি খাজনা এবার তো আদায় হয়নি যাওয়া সামান্য আদায় হয়েছিল আর ম্যানেজার কলের টাকা থেকে খাজনা দেবার জন্য যা টাকা আনিয়েছিলেন সে সব প্রজারা দাঙ্গা করে নাকি লুটে নিয়ে গেছে তিনি আমাদের পূর্বে কিছু জানাননি অন্যত্রে টাকা ধার করবার চেষ্টা করছিলেন কিন্তু তাও পেরে ওঠেননি আজ এক মাসও শেষ হয়ে গেল আজ এক্ষুনি টেলিগ্রাম করেছেন আবার শুনছি কলেও নাকি বিস্তর লোকসান হয়ে গেছে বাহির হইতে একজন ভৃত্য ডাকিয়া বলিল বাবু আর একটি চিঠি এসেছে ভ্রাতা ভগ্নি একই রূপে স্পন্দিত পক্ষে দ্বারের দিকে অগ্রসর হইয়া গেলেন জামিনী কম্পিত হস্তে খামটা ছিঁড়িয়া ফেলিয়া খানিকটা পড়িয়াই বসিয়া পড়িলেন তাহার হস্ত হইতে কাগজটা পড়িয়া গেল নীরজা তাহার লেখার উপর চোখ বুলাইয়া গিয়া বজ্রাহতের মতোই স্তম্ভিত হইয়া রহিল হতাশ কণ্ঠে জামিনীনাথ বলিলেন আমাদের যেখানে যা ছিল সব গেল আর কিছুই আশা ভরসা আমাদের নেই কয়লার খনিতে আগুন ধরে ভয়ানক বিপদ হয়ে গেছে জন কত কুলি পর্যন্ত মারা পড়েছে নীরজা ক্ষীণ কণ্ঠে কহিল কি হবে দাদা একটু সামলাইয়া লইয়া জামিনী উঠিয়া নীরজার কাছে আসিলেন তুই অত অথির হোস নীরু কি উপায় আছে ভালো করে একবার ভেবে দেখ জমিদারির মালগুজারি আজ না দিলেই নয় কালেক্টরের খাজনা আজ দাখিল না করতে পারলে কাল আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে হতভাগা ম্যানেজারই এই সর্বনাশটা করলে ক্রোধে অনুশোচনায় জামিনীনাথ রুদ্ধ কণ্ঠে থামিয়া গেলে ধীরে ধীরে নীরজা ঘর হইতে বাহির হইয়া গেল এবং অল্প পরে হস্তে আসিয়া ভ্রাতার একটা ফিতা বাঁধা ক্ষুদ্র বান্ডিল দিয়া বলিল আমার নিজের জমানো এই পাঁচশো টাকা আছে দাদা আর আমারও আমাদের মায়ের গহনা এই বাক্সে আছে এর দামও অন্তত দশ হাজার টাকার কম হবে না বলিয়া সে একটা ছোট বাক্স খাটের উপর রাখিল মাথা নাড়িয়া জামিনী ভাবে কহিলেন এক্ষুনি আমি গহনা কোথা বেঁচতে যাব সময় থাকলে আর ভাবনা কি ছিল এত নগদ টাকা এখন কে দিতে পারবে নীরজার বিবর্ণ মুখ সহসা উজ্জ্বল হইয়া উঠিল দাদা একজন বোধহয় শুধু আমাদের রক্ষা করতে পারবেন কিন্তু তাকে আমি না বুঝে বড় অপমান করেছি তিনি কি তা ভুলতে পারবেন তার পরামর্শ যদি তখন বাবাকে নিতে দিতাম তাহলে বোধহয় এমন বিপদ আমাদের ঘটত না জামিনী উৎসাহের সহিত বলিল কার কথা বলছো মিস্টার দত্তর আচ্ছা দেখি তিনি এখানে আছেন কি না আজ তাঁর কলকাতা ফিরে যাবার কথা ছিল দাদা বাবা কি করছেন তিনি একেবারে হতাশ হয়ে ভেঙে পড়েছেন তবু এখনো খনির কথাটা তো শোনেননি তাঁরই জন্য বেশি ভয় নিরু আমাদের জন্য আমি তত ভাবি না কে বয়সে যদি অবস্থার এমন বিপর্যয় ঘটে তাহলে তিনি কখনো বাঁচবেন না মিস্টার দত্ত আমায় আপনি ক্ষমা করবেন আমি আপনার কাছে অত্যন্ত অপরাধী মিস্টার দত্ত লজ্জিতার শঙ্কিত বিবর্ণ মুখের দিকে চাহিয়া মৃদু হাসি হাসিয়া উত্তর দিলেন ক্ষমা কিসের মিস আপনি তার জন্য কিছু দুঃখিত হবেন না আপনার বাবা আমায় ডেকেছেন আমি পাঁচটার ট্রেনে কলকাতা যাব বেশি সময় তো নেই তিনি কেন ডাকছেন শুনে আসি শুনিয়া নীরজার মাথা ঘুরিয়া গেল সে লজ্জা সংকোচ ত্যাগ করিয়া দ্রুতপদে তাহার নিকটে গিয়া কাতর কণ্ঠে বলিয়া উঠিল আমাদের এ বিপদে আপনিই একমাত্র ভরসা দয়া করে আমাদের রক্ষা করুন না হলে আমার বাবা আর বাঁচবেন না মোহিত কুমার শাশ্চর্যে নীরজার মুখের পানে চাহিয়া দেখিলেন পরে ধীরে ধীরে জিজ্ঞাসা করিলেন কি হয়েছে রুদ্ধপ্রায় কণ্ঠে নীরজা সকল কথা বলিল শেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল আমারই সব দোষ আমি আপনার কথা মতো চলতে বাবাকে বারণ করি স্থিরভাবে সকল কথা শুনিয়া হাঁপ ছাড়িয়া মোহিত কুমার কহিলেন আচ্ছা আমি তার কাছে যাচ্ছি তিনি উপরে উঠিয়া গেলেন ও কিছুক্ষণ পরেই নামিয়া কোনো দিকে একবার না চাহিয়াই সোজা চলিয়া গেলেন নীরজা নিজের ঘরে জানালার গড়াদের ধরিয়া দাঁড়াইয়া চুপ করিয়া ভাবিতে লাগিল যতীন্দ্রের উপর খুব রাগ করিতে চেষ্টা করিল কিন্তু কিছুতেই রাগ আসিল না বরং তাহার লজ্জা মনে করিয়া তাহার প্রতি মনের মধ্যে অনেকখানি সহানুভূতি আসিল সে কি করিবে তাহার দোষ কি ভালুর জন্য চেষ্টা করিতে গিয়া কপাল দোষে মন্দ হইয়া গেল বইত না আহা গরিব বেচারা জামিনী তাড়াতাড়ি আসিয়া বলিল তোকে বাবা ডাকছেন পরে কাছে আসিয়া তাহার কাঁধের উপর সস্নেহে হাত রাখিয়া কোমল স্বরে বলিল নিরু লক্ষ্মীটি বোন বাবাকে বাঁচাতে চেষ্টা করিস তাতে যদি নিজেকে ক্ষতিগ্রস্ত হতে হয় তো সেদিকে চোখ দিস নে তোর ক্ষতি জীবনে হয়তো পুরতে পারবে কিন্তু বাবার প্রাণ দুবার পাবিনে এই কথাটা মনে রাখিস বোন যা তুই আমায় কেন জিজ্ঞাসা করছিস আমি কিছু জানি নে তুই যা বিস্মিতা নীরজা পিতার ঘরে গিয়া তাহার অবস্থা দেখিয়া ভয় পাইয়া গেল তাহার রুগ্ন দেহ যেন এ প্রবল আঘাতে একেবারে ঝড়ে ভাঙা গাছের মতো বিছানার উপর লুটাইয়া পড়িয়াছে মুখে চোখে হতাশার স্পষ্ট রেখা আঁকা কন্যাকে দেখিয়া তিনি কষ্টে উঠিয়া বসিলেন তাহার দিকে দুই হাত বাড়াইয়া দিয়া তাহাকে বুকে টানিয়া লইয়া কম্পিত ক্ষীণ স্বরে বলিলেন নিরুমা হাত শুধু তুমি আমায় রক্ষা করতে পারো নীরজা আশ্চর্য হইয়া পিতার মুখের দিকে চাহিয়া দেখিল সবিস্মই জিজ্ঞাসা করিল কি বলছো বাবা সে ভয় করিতেছিল পাছে পিতা এই আঘাতে উন্মাদ হইয়া গিয়া থাকেন রাজেন্দ্রনাথ কাতর কণ্ঠে বলিলেন নিরু আমাদের যে বিপদ সে তুমি ভালোই বুঝতে পারছ তোমায় আমি আর কি বোঝাব আমার খনি গেছে কল যায় জমিদারি নিলামে চড়তে আর বেশি দেরি নেই কাল তোমাদের দুজনকার হাত ধরে আমায় রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে কলের জন্য বিস্তর দিনাও আমার হয়ে গেছে এই মুহূর্তে টাকা দিয়ে এক মিস্টার দত্তই আমায় রক্ষা করতে পারেন কিন্তু তার কাল একটা মুকর্দমা আছে না গেলে প্রায় পাঁচ হাজার টাকার উপর তার লোকসান হবে তিনি তাও লোকসান দিয়ে এই মুহূর্তে আমায় টাকার বন্দোবস্ত করে দিতে প্রস্তুত আছেন আমাদের ক্ষতিগ্রস্ত কলের অর্ধেক অংশ নিজে কিনে নিয়ে এই ক্ষতির অংশ গ্রহণ করে আমায় রক্ষা করতে চাইছেন শুধু তার একটা দাবি আছে মা সে নিরু তুমি ভিন্ন উপায় নেই মা সৌৎসুককে বৃদ্ধ পিতা কন্যার মুখের দিকে চাহিয়া উত্তর প্রতীক্ষা করিতে লাগিলেন নীরজার বুক এক অনিশ্চিত ভয়ে দুরুদুরু করিয়া কাঁপিয়া উঠিল তাহার ভাবনা শুষ্ক মুখ অধিকতর শুকাইয়া গেল ভগ্ন স্বরে সে জিজ্ঞাসা করিল কি বাবা একটু ইতস্তত করিয়া রাজেন্দ্রনাথ উত্তর দিলেন তিনি তোমায় বিয়ে করতে চান নিরজা পিতার আলিঙ্গন হইতে নিজেকে মুক্ত করিয়া লইয়া দূরে সরিয়া গেল তাহার কম্পিত বক্ষে হৃৎপিণ্ডের দ্রুত আঘাতজনিত শব্দ সেই স্তব্ধ গৃহে যেন শব্দিত হইয়া উঠিল দুই হাতে সে বিছানার প্রান্তটা চাপিয়া ধরিল রাজেন্দ্রনাথ সস্নেহে ডাকিলেন নিরুমা নীরজার রুদ্ধ কণ্ঠ হইতে শব্দ বাহির হইল না সে পিতার দিকে চাহিয়া কি বলিতে গেল পারিল না বৃদ্ধ তাহার মাথায় হাত দিয়া আদর করিয়া কহিলেন নিরু ভেবে দেখ মা ভালো করে ভেবে দেখ তোর বাপ বড় বিপদেই পড়েছে তোর ভাই রাস্তায় গিয়ে দাঁড়াবে আমাদের উঁচু মাথা মাটিতে ঠেকবে নীরজার দুই চোখে জল ছাপাইয়া উঠিল রুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া লইয়া সে ডাকিল বাবা রাজেন্দ্রনাথ বুকের উপর তাহার মাথাটা সস্নেহে চাপিয়া ধরিয়া উত্তর দিলেন কি মা বাবা তুমি এই মত করছো পণ্য দ্রব্যের মতন তুমি আমায় দত্তর কাছে বেচবে কাতর হইয়া রাজেন্দ্রনাথ বিছানায় শুইয়া পড়িয়া একান্ত অসহায়ভাবে বলিয়া উঠিলেন নির নির আমায় দগ্ধ করিস নে তারপর একটু স্থির হইয়া বলিলেন যদি তুই তোর বাপ ভাইকে রক্ষা করবার জন্য তার স্ত্রী হতে পারিস আমি তাতে সৌভাগ্য ভিন্ন দুর্ভাগ্য ভাবব না মোহিতের মতো সুপাত্র পায় কে অনেক তপস্যা থাকে তো ওকে জামাই আমি পাব তিনি জানেন তুমি সহজে তাকে বিয়ে করতে মত দেবে না আর আমিও তোমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারবো না তাই এই সঙ্গে সেটা ঠিক করা হচ্ছে তামা, তাকে কি বলবো বলো আমি তাহলে লিখে পাঠাই তিনি উত্তরের অপেক্ষা করছেন নীরজা উঠিয়া দাঁড়াইল তরিত স্বরে বলিল আচ্ছা বাবা তাকে লিখে দাও তিনি তার কাজের দাম যা চেয়েছেন তাই পাবেন পিতা কন্যার ললার চুম্বন করিয়া প্রসন্ন চিত্তে কহিলেন মা ঈশ্বর তোমায় সুখী করুন আমি জানি আমার মেয়ে আমার অবাধ্য হবে না নীরজা নিজের ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া বিছানায় পড়িয়া কাঁদিল পিতার উপর অভিমানে মরা মাকে কাঁদিয়া ডাকিল নালিশ করিয়া বলিল এ ঘোর দুর্দিনে একবার এসে আমায় দেখা দিয়ে যাও মা বাবা আমার প্রাণদণ্ডের আদেশ দিয়েছেন বিষ পাইনি নায়িকার চিত্রখানা বোধ করি তাহার মন হইতে মুছিয়া গিয়া থাকিবে যতীন্দ্রনাথ আসিয়া সবই শুনিল শুনিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া জামিনীকে জিজ্ঞাসা করিল তোমরা ব্রাহ্ম হয়ে এত বড় কাণ্ডটা করতে পারলে জামিনি মিস রায় এতে কি সুখী হবেন জামিনী নেহাত ভালো মানুষ গোবেচারিল সে অর্থ ভাবে উত্তর করিল তা কি জানি তা কেনই বা না হবে কেন তুমি এতে মত দিলে তোমাদের এমন বাধ্য করে তোমাদের ঘরের মেয়ে বিয়ে করার চেষ্টায় তোমাদের অপমান বোধ করা খুবই উচিত ছিল এ তিরস্কারে লজ্জিত জামিনই শুধু বলিল বাবার জন্য সবই আমাদের তখন করতে হলো যতীন্দ্র বারম্বার চোখ মুছিল বলিল তোমাদের আপনার জনের চেয়েও বেশি করে ভালোবাসি তাই তোমাদের অপমানে আমারও অপমান মনে হয় যতীন্দ্র নীরজার আত্মীয় পর এবং যতীন্দ্র নিজেও তাহাদের ভবিষ্যৎ সম্বন্ধে কতটা কৃত নিশ্চয় থাকিলেও মুখ ফুটিয়া কেহ এ পর্যন্ত এ সম্বন্ধে কোনো কথাই কহে নাই আজও তাই কিছুই প্রকাশ পাইল না তারপর এক মাস পরে এক জ্যোৎস্না রাত্রে আলোক উৎসব ও আনন্দের মধ্যে মোহিত কুমার দত্তর সহিত কুমারী নীরজা রায়ের শুভ বিবাহ হইয়া গেল অমরনাথ বিস্ময়ে চোখ দুইটা ডাগর করিয়া বন্ধুর দিকে হাঁ করিয়া চাহিয়া থাকিল বহুক্ষণ পরে বাক্যস্ফূর্তি হইলে বলিল তোমার অসাধ্য কাজই তাহলে জগতে নেই ব্যাপারটা কি এত বড় কাণ্ডটা কি করে ঘটালে আশ্চর্য যুথিকা নীরজার কাঁধে মাথা রাখিয়া আল্লাদে তাহার গলা জড়াইয়া বলিল বেশ হলো ঠাকুরজি এখানে সেখানে দুই জায়গায় আমি তোমাকে পাব আমার মহিত দাদার মতন স্বামী হবে তোমার খুব আনন্দ হচ্ছে না নীরজা একটু লাল হইয়া বলিয়া উঠিল আমায় কিছু জিজ্ঞেস করিসনি বোন বিবাহের পর মিস্টার দত্ত পত্নীর সহিত বিরলে সাক্ষাৎ করিবার সুযোগ পাইতেছিলেন না সেই ইচ্ছা করিয়া নিমন্ত্রিতাদের মাঝখানেই দিনটা কাটাইয়া দিল রাত্রে ফুলসজ্জার পুষ্পবাসরে নবদম্পতির সাক্ষাৎ ঘটিল নীরজার অত্যন্ত গম্ভীর মুখে কঠিন প্রতিজ্ঞার ভাব স্পষ্ট প্রকাশ পাইতেছিল ফুলের গহনা তাহার গায়ে যেন মানাইতেছিল না প্রফুল্ল চিত্ত মোহিত কুমার কাছে আসিয়া বসিলেন নিরু 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 সেদিন তোমার সেই যে হাত কেটে গিয়েছিল সেটার কোনো চিহ্ন তোমার গায়ে আছে আমার কিন্তু সেই সর্বনে দিনটাকে অনেক আশীর্বাদ করতে ইচ্ছে যাচ্ছে মনে হচ্ছে ভাগ্যে সে ঘটনাটা সেদিন ঘটেছিল তাই আজ আমি এত সুখী নীরজার মুখের দিকে চাহিয়া সাদরে তাহার একটা হাত নিজের হাতের উপর তুলিয়া লইলেন তোমার শরীর কি তেমন সুস্থ নেই মুখটা অমন দেখাচ্ছে কেন নীরব এসো শবে এসো নীরজা সবেকে নিজের হাত টানিয়া ছাড়াইয়া লইল সক্রোধে বলিল তুমি আমার কাছ থেকে সরে যাও তাহার স্বর ভগ্ন ও কম্পিত মোহিত তাহার রাগে রাঙা মুখের দিকে চাহিয়া একটু কৌতুকের হাসি হাসিলেন সহাস্য মুখে তাহাকে নিজের খুব কাছে টানিয়া তাহার কাঁধের উপর একটা হাত রাখিয়া অন্য হাতে তাহার কম্পিত সেদাক্ত হস্ত ধরিয়া সস্মিত মুখে কহিলেন নীরজা তুমি রাগ করো না তোমার কাছে এখনো পর্যন্ত আমি একটু লজ্জিত হয়ে আছি বটে কিন্তু যতক্ষণ তুমি সব ব্যাপার না জানতে পারছ এই লজ্জাও শুধু ততক্ষণেরই জন্য তারপর আমি জানি আমি তোমায় যেমন ভালোবাসি তুমিও আমায় ঠিক তেমনই ভালোই বাসবে আমি স্বামীর নিকট হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া লইয়া নীরজা উঠিয়া দাঁড়াইল দুই চোখে আগুন জ্বালাইয়া স্বামীর দিকে চাহিয়া সগর্বে কহিল আমি তোমায় ভালোবাসব জন্মেও কখনো নয় মোহিত কুমার স্ত্রীর দিকে সবিস্ময়ে চাহিয়া রহিলেন ক্ষণ পরে কহিলেন কিন্তু নীরু শুনেছি চুম্বক লোহাকেই টানে আমারে বুক ভরা ভালোবাসা কখনো প্রতিভাদানহীন হতে পারে না এ তুমি খুব বিশ্বাস করো যখন তুমি তোমার কাজের দাম চেয়েছিলে তখন কি এটা শুদ্ধ শর্ত হয়েছিল যা তুমি চেয়েছিলে তা তো পেয়েছ তার বেশি পাবার কথা তোমার নয় কিসের দাম আশ্চর্য হইয়া মোহিত কুমার জিজ্ঞাসা করিলেন তুমি কি বলছো কেন তাও কি স্পষ্ট করে বলে দিতে হবে নীরজার স্বর সুস্পষ্ট হইয়া উঠিল তুমি আমার বাবাকে তার অসময়ে ঘোর বিপদের সময় টাকা দিয়েছ আমি তার দেনা শোধ করেছি আমি তার বদলে তোমার কাছে নিজেকে বিক্রি করেছি ক্রোধে ও দুঃখে আবার তাহার কণ্ঠরোধ হইয়া আসিল বেশ এখন থেকে তোমার আমার মধ্যে আর কোনো প্রশ্নোত্তর নেই আমাদের মধ্যে হৃদয়ের সম্পর্ক কোনোদিন ছিল না কখনো হবেও না ইহা তুমিও খুব নিশ্চিত জেনে রেখো মোহিত কুমারের মুখের হাসি মুখেই মিলাইয়া গেল তিনি গম্ভীর মুখে কিছুক্ষণ ভাবিতে লাগিলেন হৃদয়ের সম্পর্ক নাই দাম চেয়েছিলাম আচ্ছা আমি কি তোমায় জিজ্ঞেস করতে পারি কেন তুমি এমন সব উদ্ভট কল্পনা করে মিথ্যে কষ্ট পাচ্ছ কেন মনে করছ আমি আমার কাজের দাম তুলব বলেই তোমায় বিয়ে করতে চেয়েছিলাম ছি ছি এই কি তোমার যথার্থ বিশ্বাস হৃদয়ের সম্পর্ক কার আবার কার সঙ্গে বিয়ের সাত বছর পূর্বে থেকে থাকে সামান্য শ্রদ্ধা স্নেহ থেকেই তো ক্রমে ক্রমে উহা অঙ্কুরিত হয়ে ওঠে আর তাতেই তো তা এমন পূর্ণ গম্ভীর হয়ে দাঁড়ায় এতেই তার মাধুর্য তাহার আগ্রহ অবসাদে পরিণত হইয়া আসিয়াছিল স্বরে গভীর বেদনা প্রকাশ পাইল কল্পনা আমি কিসে করছি না হয় তুমি বড় লোক প্রতিবেশী না হয় লোকে তোমায় বুদ্ধিমান বলে তারিফ করে তাই না হয় বিপদের সময় আমরা তোমার সাহায্য চেয়েই ছিলাম তোমার স্মরণাপন্ন হয়েই তাই বলে কি না তুমি সেই সময় বাবাকে বাধ্য করে ফেললে নিজে নিজের সততার দাম চেয়ে বসলে যদি বাবা তোমার সদ্গুণে মুগ্ধ হয়ে তোমার কাজের পুরস্কার স্বরূপে আমায় নিজে জেচে যেমন সব বাপই করে তেমনি তোমায় দান করতেন তাহলে আমি তোমাকে হয়তো শ্রদ্ধা ভক্তিও করতে পারতেন এত বড় স্বার্থপরকে কেউ কখনো ভালোবাসা চুলোয় যাক স্বামী বলে শ্রদ্ধা করতেই পারে তুমি নিজেই বলো দেখি নিজের মূল্যটা বড্ডই বেশি ধরছ নিরচা ব্যাঙ্গের হাসি হাসিয়া মর্মাহত মোহিত কুমার বলিলেন যদি তুমি আমার কথা বিশ্বাস করো তাহলে আমি বলছি আমি তাকে মোটেই বাধ্য করিনি তিনি নিজেই আমায় তোমাকে দিতে চেয়েছিলেন আমি প্রথমে যখন তোমায় দেখি তখনই তোমার সৌন্দর্য সরলতা ও দয়া তোমার প্রতি আমার মন আকৃষ্ট করে হে কথা আমি অবশ্য অস্বীকার করিনি কিন্তু ঈশ্বর জানেন আমি কখনোই তোমার উপর লোভ করিনি আমি উপন্যাসের নায়কও নই আর বড় লোকের ঘরের নিষ্কর্মার ছেলেও নই আমি জন্মাবধি প্রাণান্ত পরিশ্রমকর কাজেই জোড়া আছি মনের মধ্যেও ওরকম দুর্বলতা পুষে বেড়ানো আমার চলে না শুধু আমি তোমায় উচ্চাদর্শের কোমল প্রকৃতির রমণী ভেবে শ্রদ্ধার চোখে দেখেছিলাম অবশ্য আমি ভুল করেছিলাম তাও না হয় তুমি অস্বীকার করাচ্ছ দেখছি তারপর তুমি সেদিন কীরকম ঘৃণা করে আমায় শুধু শুধু উপেক্ষা করলে কেন না আমি নিজের উপার্জিত টাকায় যতীন ঘোষের নিলামে বিকৃত সম্পত্তি কিনে নিয়েছি মাত্র এই আমার অপরাধ তাতেও আমি কিছু বিরক্ত হইনি দুঃখিত হয়তো একটু হতে পারে তোমার বাবা যখন আমায় ডেকে পাঠালেন আমি শুনবা মাত্র নিজের ক্ষতি স্বীকার করেও হৃদয়ের সঙ্গে তার সাহায্য করতে সম্মত হলাম কালেক্টর আমার বিশেষ বন্ধু তাকে অনুনয় করে বিপদের কথা জানিয়ে তখনই টেলিগ্রাম মানি অর্ডারে টাকা পাঠাই সেসব তুমি জানোই যে কত চেষ্টায় তোমাদের জমিদারি ও কলের ক্ষতি আমায় শুধরে তুলতে হচ্ছে সেসব আমি প্রতিদানের আশা না করেই স্বীকার করেছিলাম আর এ ভদ্রলোক মাত্রেই করে থাকে এতে আমার কিছু অসাধারণত্ব প্রকাশ পায়নি তাও আমি জানি পুরস্কারের কথা আমার মনেও আসেনি তোমার বাবাই আমায় বললেন তোমার যে আমি এত ক্ষতি করব কি দিয়ে আমি এর শোধ দেব আমার এমন কি আছে যা দিয়ে আমি তোমার কিছু ঋণ শোধ করতে পারি তুমি যতই আমায় মনে করো মন্দ যথার্থ আমি এমন নিচ নই যে তাকে তখন বাদ করবো আমি বললেন আমি আপনার জামিনী অমরের বন্ধু আমি আপনার পুত্র আমার দ্বারা যদি আপনার কিছু উপকার হয় সে আমারই সৌভাগ্য তার জন্য আপনি ব্যস্ত হবেন না কিন্তু তিনি তো সত্য তোমার মতো স্বার্থপর নন পরের কাছে কেন তিনি চিরজীবনটা কুণ্ঠিত হয়ে থাকবেন তিনি বললেন মোহিত তোমায় দেবার আমার আর কিছু নেই শুধু আমার নীরজা আছে তাকে আমি যাকে তাকে প্রাণ ধরে দিতে পারবো না যদি তুমি তাকে নিয়ে আমার হও তাহলেই আমি মন খুলে তোমার সাহায্য নিতে পারি আর সকল দিকেই সকল বিপদ হতে উদ্ধার হই নীরজা সাত করে আর কে নিজের জীবনের আনন্দ আলোক ত্যাগ করতে পারে কিন্তু এই স্বার্থপর আমি তাও ত্যাগ করতে চেয়েছিলাম তাকে বলেছিলাম কিন্তু তিনি কি সম্মত হবেন তার অমতে আমি তাকে জোর করে বিয়ে করতে চাইনি তোমার বাবা সেভার নিজের হাতে রেখে বললেন সে আমার অবাধ্য হবে না তা ভিন্ন আজ সে তোমায় চিনবে যাকে মহৎ বলে জানি তাকে আমাদের ভালোবাসতে দেরি হয় না মোহিত আমার জামায়ের কাছে আমি ঋণী হতে পারি অন্যের কাছে পারিনি তিনি ঠিক ঠিক যা বলেছিলেন সেই কথাগুলিই আমি তোমায় বলছি নিজের বড়াই করে কিছুই বাড়িয়ে বলা হয়নি এতে বুঝে দেখো আমার কতখানি দোষ একটুখানি থামিয়া তিনি পুনশ্চ বলিলেন এর ভেতর তুমি শর্ত দেখলে কাজ বিক্রি দেখলে কতই দেখলে নয় বা কিসে উত্তেজিত হইয়া নীরজা বলিয়া উঠিল আমি তোমায় কতটুকুই বা জানতু আমি তোমায় তুমি তো বলছো যে অপছন্দই করত আমি কখনো স্বপ্নেও জানতুম না যে তোমার কাছে আমায় এমন করে শরীর বিক্রি করতে হবে বাবা না হয় বলেই কিন্তু তুমি সব জেনে শুনে আমার অদৃষ্টের উপর শনি গ্রহের মতো এসে পড়লে কেন আমি তো কাকেও কখনো বিয়ে করব মনে ভাবিনি বিশেষ বাধ্য হয়ে। উচ্ছ্বসিত বক্ষে কম্পিত পদে দুই পা সরিয়া গিয়া দেওয়ালে ভর রাখিয়া স্বামীর দিকে ফিরিয়া বলিল তুমি টাকা ও পরিশ্রমের দ্বারা আমার বাবাকে যে সাহায্য করেছ তার দাম তো তুলে নিয়েছ আর তো তোমার দাবি করবার কিছু বাকি নেই এই পর্যন্তই থাক কিছু দাবি নেই নিষ্ঠুর বিদ্রুপের সহিত মোহিত কুমারও তাহার আহত চিত্তের তীব্র জ্বালা ঢালিয়া আঘাতকারিণীকে কি একটা তীক্ষ্ণ কষাঘাত করিতে গিয়া তাহা মুহূর্তে সম্বরণ করিয়া লইলেন কেবলমাত্র কহিলেন এরকম যে হতে পারে তা আমার নাই ছিল না তুমি কেন বিয়ের আগে যখন আমি তোমায় তোমার মত আছে কি না জিজ্ঞাসা করি সে সময়ও এ কথা বললে না পরে কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া ব্যথিত নিঃশ্বাস ফেলিয়া বলিলেন নীরজা যা ভুল আমি করে ফেলেছি তার তো পথই নাই থাকলে তাও করা যেত এখন আমার এ অপরাধের দণ্ড আমায় মাথা পেতে নিতেই হবে আর যেটুকু পারা যায় তার প্রায়শ্চিত্তও করতে হবে এ ভিন্ন আর উপায় নাই তাই এখন আর কি নিরজা কি বলিতে গেল কিন্তু ক্রোধে অভিমানে তাহার মুখ দিয়া আর কথা বাহির হইল না সে দ্রুতপদে জানালার নিকট গিয়া বাহিরের দিকে দাঁড়াইয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে লাগিল তাহার ইচ্ছা করিতেছিল এই রকমে ইহার সহিত কথা কাটাকাটি করাচ্ছে নিজেকে কাটিয়া কুটি কুটি করাও ভালো আমায় বলতে দাও মিস্টার দত্ত কোচ ছাড়িয়া উঠিয়া পত্নীর দিকে ফিরিয়া কহিলেন তুমি সম্পূর্ণ স্বাধীন নিরচা তুমি হরিপুর স্টেটের জমিদার পত্নী লোকের কাছে তুমি মিসেস দত্ত কিন্তু আজ থেকে আমি সত্য সত্যই তোমার কাছে কিছুই দাবি করবো না তোমার ভালোবাসা না তোমার শ্রদ্ধা আর না তোমার সঙ্গ যতদিন না তুমি নিজে যে চেয়ে ভালোবেসে আমায় তা দেবে তা আমি কখন নই দেব না নীরজা সগর্বে ফিরিয়া বলিল তোমার সাহস তো বড় মন্দ নয় তুমি কল্পনা করছো যে আমি তোমায় কখনো ভালোবাসব তোমাকে এই আত্মসুখ সর্বস্ব স্বার্থপর দস্যুকে আচ্ছা তাই ভালো এও আমার আর এক নিরজা। মোহিত কুমার জোরের সহিত এই কথা বলিলেন তাহার চির হাস্যময় মুখ অপমানে আর হইয়া উঠিয়াছিল তিনি স্থির কণ্ঠে পুনরায় কহিলেন আমি প্রতিজ্ঞা করছি দেখো আমি এ রাখতে পারি কি না যদি কখনো ভালোবেসে কাছে ডাকো তাহলেই কাছে আসব না হলে আমার তোমার মধ্যে চিরদিনের জন্য এই ব্যবধান থাকল অপমানিত বক্ষ হইতে ফুলের মালা খুলিয়া ভূমে নিক্ষেপ করিয়া মোহিত কুমার ঘর হইতে বাহির হইয়া গেলেন শুক্লা ত্রয়োদশীর চাঁদ তখন তাহার সবটুকু জ্যোৎস্না ছড়াইয়া কি হাসিটাই না হাসিতেছিলেন রজনীগন্ধার গন্ধে মাতিয়া বাতাস মাতালের মতো লতায় লতায় ঢুলিয়া পড়িতেছিল অদূরে যতীন্দ্রনাথের বাসায় তখনও রাত্রের মজলিস বন্ধ হয় নাই তাহার সুমিষ্ট কণ্ঠ হইতে সঙ্গীত ধ্বনি উঠিয়া ইসরাজের মিষ্ট স্বরের সহিত সেই সুপ্ত স্তব্ধ রজনীর অঙ্গে অমৃতধারা ঢালিয়া দিতেছিল নীরজা শুনিল তিনি গাহিতেছেন আর তো হল না দেখা এ জগতের দোহে একা চিরদিন ছাড়াছাড়ি যমুনা তীরে মধু জামিন রে বড়দিনের বন্ধে নীরজা কলিকাতা হইতে ফিরিয়া আসিলে পিতা জিজ্ঞাসা করিলেন ভালো ছিলি তো নীরু এত রুগা হয়ে গেছিস কেন মা মোহিত ভালো আছে সে মুখ ভার করিয়া অভিমানের সহিত উত্তর করিল হ্যাঁ পিসিমা খুশি হইয়া প্রতিবাসিনীদের তাহার গহনার রাশি দেখাইয়া ও জামাতার ঐশ্বর্যের গল্প করিয়া তাহাদের ঈর্ষান্বিত করিয়া তুলিলেন কিন্তু ভ্রাতুষ্পুত্রীর গহনা বস্ত্রের প্রতি ঔদাসীন্যের জন্য তাহাকে একটু তিরস্কার করিতেও ছাড়িলেন না এত যে জামাই ভালোবাসিয়া দিয়াছে তা সে পোড়া কিছুই কি চাহিয়া দেখে না এ বয়সে এ বৈরাগ্য কি মানায় বা ইহাতে কি মনে করিবেন জুঁই আসিয়া তাহাকে জড়াইয়া ধরিল নীরু দিদি তোমাদের কথা সব বলো হুম না বললে ছাড়ব কি না আমার কথা সব শুনে নেওয়া হলো নিজের কথা এখন কিছুই বলবে না বুঝি বা নীরুজা ব্যঙ্গ করিয়া বলিল সে তুই শুনে উঠতে পারবি না সেসব আমাদের অনেক কথা তোদের মতন কি দুটি চারটি আচ্ছা বেশি না হয় নাই হল কিছু তো বলো নেহাত শুনবি তবে কিছু কিছুই শোন মিসেস ঘোষ তোমায় যেতে অনুরোধ করেছেন শুনেছ বোধহয় জাস্টিস চন্দ্রমাধব ঘোষ রিটায়ার করছেন সুরেন্দ্রবাবু কাল যা বললেন সে বিষয়ে তোমার কি মত আমার মতের সঙ্গে তা খুবই মিলে গেছে ইত্যাদি ইত্যাদি আরো কিছু শুনবি জুই হাসিয়া বলিল যাও তা বই কে তুমি কিচ্ছু বললে না আমায় ফাঁকি দিলে নীরজাও হাসিল সত্যি রে সব কথাই ওই রকম আমরা কি তোদের মতো ছেলে মানুষ জামিনী অমর দুজনেই জিজ্ঞাসা করিল মিস্টার দত্ত যে এলেন না কে জানে বলিয়াই নীরজা সামলাইয়া লইল তিনি তার কাপড়ের কল বসাবার চেষ্টায় ব্যস্ত হয়ে রয়েছেন ছুটি ফুরাইলে নীরজার শাশুড়ি বলিলেন বৌমা মহি একলা আছে আমরা বাড়ি যাই চলো সে বলিল তুমি তো যাচ্ছ মা আমি এখন এখানেই থাকব পুষ্প বরং আমার কাছেই থাক মাতা ফিরিয়া গিয়া পুত্রকে বলিলেন শুনিয়া পুত্র কহিলেন বেশ মা থাক না এই প্রেমহীন বন্ধন তাহার যেন ক্রমেই কষ্টের কারণ হইয়া উঠিতেছিল নিজের স্ত্রীকে পরের মতো ব্যবহার করা আবার লোকের কাছে আত্মমর্যাদা রাখিয়া চলা তাহাকে ক্রমশই যেন ক্লান্ত করিয়া ফেলিতেছিল তাই দুদিন জিরাইতে পাইয়া তিনিও যেন হাঁপ ছাড়িয়া বর্তাইলেন কিন্তু সে দুদিন দুদিন পরেই এক অদৃশ্য আকর্ষণ যেন তাহাকে তাহার দিকে টানিতে লাগিল সেখানে আর তিনি তৃষ্ঠিতে পারিলেন না তাহাকে ভালো মন্দ কিছুই বলিল না সে তাহাকে ছাড়িয়া আসিয়া বুঝিয়াছিল যে সে যদিও তাহাকে নিজের শত্রু ভিন্ন মিত্র মনে করিতে পারে না কিন্তু তথাপি সে শত্রুও যে বেশ একটু শ্লাঘনীয় শত্রু তাও যেন অস্বীকার করা যায় না ঘুরিয়া ফিরিয়া নিজের মহা শত্রুর সেই দীপ্ত নেত্র মর্যাদাপূর্ণ অথচ সম্পূর্ণ নির্লিপ্ত ব্যবহার এবং সেই সুপ্রচুর কণ্ঠস্বর চোখে পড়ে কানে ভাসে তাহার পিতা জামাতাকে পাইয়া খুব খুশি হইলেন শ্যালোকেরাও সন্তুষ্ট হইল এখানে দুদিন সেখানে দুদিন করিয়া মোহিত কুমারের কার্যকর্মের খুব ক্ষতি হইতে লাগিল কিন্তু স্ত্রীকেও তো তাই বলিয়া আর কিছু বলিতে পারেন না কেননা মহাভারতের শান্তনু রাজার মতো তিনি স্ত্রীকে যে পূর্ণ স্বাধীনতা দিয়াছেন তাহার বিরুদ্ধে কথা বলিয়া নিজেকে নিচু করিয়া ফেলিতে তাহার অপমান বোধ হয় আর যে স্ত্রী স্ত্রীত্ব গ্রহণ করিল না তাহার কাছে আবার কিসের লাভ লোকসানের হিসাব দাখিল করা কাজেই মুখ বুঝিয়া ক্ষতি সহ্য করিতে লাগিলেন এমনি করিয়া কয় মাস কাটিয়া পূজার বন্ধ আসিয়া পড়িল তিনিও হাপ ছাড়িয়া বাঁচিলেন যতীন্দ্রনাথের অবস্থা এখন বেশ সচ্ছল তিনি এখান হইতে পাঁচ ক্রোশ দূরে লক্ষণপুরে বাড়ি কিনিয়াছেন বেশভূষারও পারিপাত্য বাড়ি আছে আজকাল প্রায় অমরনাথের বাসায় ও তাহাকে দেখিতে পাওয়া যায় তিনি পূর্বেই স্বেচ্ছায় রাজেন্দ্রনাথের চাকরি ছাড়িয়া দিয়াছিলেন একদিন মিস্টার দত্ত স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন চাকরেরা দেখলাম মহলের ঘরগুলো সাফ করছে তারা বললে মেম সাহেব হুকুম দিয়েছেন একজন বাবু আসবেন কে আসবেন জানতে পারি কি নীরজা হস্তস্থিত বোনার প্যাটার্নে অত্যন্ত নিবিষ্ট চিত্ত থাকিয়া মনোযোগের সহিত এক কাঁটা হইতে অন্য কাঁটায় তুলিতে তুলিতে মুখ না তুলিয়া উত্তর করিল যতীন্দ্রবাবু অকসৎ উত্তপ্ত হইয়া উঠিয়া মিস্টার দত্ত বলিয়া উঠিলেন কেন আমার বাড়ি তিনি কেন নীরজা যথেষ্ট সংযতভাবে হাতের কার্যের প্রতি দৃষ্টি রাখিয়া সহজভাবে কহিল কেন আসতে নেই দিন আসতে গেসে থাকবেন বললেন বারণ করতে তো আর পারি না প্রতিবার অমরদাদার বাড়ি থাকতে তাঁর লজ্জা বোধ হয় তাই রুষ্ট বিদ্রুপের সহিত মোহিত কুমার দ্রুত কণ্ঠে বলিয়া উঠে তাঁর যদি লজ্জা থাকতো তাহলে তিনি এখানে মুখ দেখাতেন না আর তুমিও তাকে সক্রোধে মুখ তুলিয়া নীরজা গর্জিয়া বলিল দেখো তুমি আমায় মিথ্যে মিথ্যে অমন করে অপমান করো না তোমার মন অমন ছোট কেন আমার ছোটবেলার বন্ধুকে যদি আমি দুদিন আমার বাড়ি নিমন্ত্রণই করে থাকি আর সে ভদ্রলোক যদি নিজেই আমার অতিথি হতেও বাঁচায় তাতে উভয় তো নির্লজ্জতা তুমি কি দেখলে শুনি তার মতো ভদ্র যদি তুমি হতে তাহলে রক্ষা ছিল না তিনি তোমার করেছেন কি যে তুমি তাকে দেখতে পারো না সবাই কি সবাইকে সমান চোখে দেখে একজন হয়তো যাকে প্রাণের চেয়ে ভালোবাসে আর একজন হয়তো তাকে ঘৃণা করে চেয়েই দেখে না যতীন্দ্রবাবু জায়গায় দাঁড়িয়ে বুঝিয়ে নিজের পূর্বাবস্থা মনে পড়ে তাই তাকে দেখতে পারো না তীব্র শ্লেষের সহিত মিস্টার দত্ত হাসিয়া উঠিলেন ও হমন বড়লোকের ছেলে হয়ে না জন্মে দরিদ্র ঘরে জন্মাতে পেয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তাতে হিংসা করবার কিছু দেখি নে মীরজা নিতান্ত অপমানিত বোধ করিয়া চুপ করিয়া থাকিল পরে বলিল কিন্তু আমি যে তাকে থাকবার মত দিয়েছি সে কথা আমি এখন কেমন করে ফেরাবো আমার লজ্জা রাখবার যে তাহলে জায়গা থাকবে না সে কথার উত্তর না দিয়া মিস্টার দত্ত সুদৃঢ়ভাবে কহিলেন নীরজা আমি বলছি তার এখানে আর দিন থাকা হবে না একদিন একবেলা এক ঘন্টা যত অল্প হয় ততই মঙ্গল তোমার কাজের উপর কথা কইতে আমার ইচ্ছা হয় না আমি সহজে কইও না তা তুমি বুঝতে পারো না কিন্তু সেই যে কুক্ষণে কয়টা মন্ত্র পাঠ করেছিলাম তাই জন্য সময় বিশেষে চুপ করে থাকা চলে না তাই আমায় এমন জেদ করি আজ বলতে হচ্ছে যে যতীন ঘোষ আমার বাড়িতে আর দিন থাকতে পাবে না কিছুতেই না নীরজা স্বামীর সজোর আপত্তির বিরুদ্ধে বেশি তর্ক বিতর্ক করা যুক্তিসঙ্গত নয় বুঝিল সে মুখ নিচু করিয়া মনের উচ্ছ্বসিত ক্রোধ ও অভিমান প্রতিরোধ করিতে চেষ্টা করিয়া বলিল আমি বলতে পারব না আমি তো জানতেম না যে এ বাড়িতে আমার কোনো অধিকার নেই তাহলে এ কথার যে সহজ উত্তর ছিল সে কথা না তুলিয়া মিস্টার দত্ত বলিলেন আচ্ছা না হয় আমি বলবো যে কাল হঠাৎ আমায় কলকাতায় যেতেই হবে কি বল যা ভালো বোঝো করো আমি কি জানি বলিয়া সে রুদ্ধ রোষে হাতের বোনাটা ছুঁড়িয়া টেবিলের উপর ফেলিয়া দিয়া চোখের জল চাপিতে চাপিতে উঠিয়া চলিয়া গেল শরতের মেঘে দু চার ফোঁটা বৃষ্টি পড়িতে না পড়িতেই থামিয়া গিয়া অস্ত গমনদত সূর্যের ঝিকমিকে রশ্মি প্রকাশ হইয়া পড়িল বৃষ্টির জল গাছের পাতা হইতে টুপঠাপ করিয়া ঝরিয়া পড়িতেছে তেমনি করিয়া মোটা খসা শিউলি ফুল খসিয়া পড়িয়া গাছের তলায় যেন হলদে ফুল করা সাদা চাদর বিছাইয়া দিয়াছিল বৃষ্টির জন্য এখনো পাড়ার মেয়েরা আসিতে পারে নাই এখনই তাহারা ডালা হাতে লইয়া কারাকারি করিয়া ছোট ছোট হাতে মুঠা মুঠা করিয়া ঝুড়ো ফুল কাপড় রং করিবার জন্য কুড়াইয়া লইয়া যাইবে মিস্টার দত্ত যতীন্দ্রনাথ আসিবার কিছু পরেই কোথায় বেড়াইতে বাহির হইয়া গিয়াছেন নীরজা উত্তক্ত মনে রাগে রাঙা হইয়া কোনো মতে অতিথি সৎকার করিতেছিল তাহার মনে আর এক বিন্দু উৎসাহ ছিল না যার অতিথি পরায়ণতা দেশ বিখ্যাত তাহার বন্ধু বলিয়াই না তিনি ইহার পরে এমন কঠিন তাহার উপরেই না হয় রাগ আছে বন্ধু কি করিল সে বেচারিত অপর সকলের মতো একজন বাহিরের লোক ইহাকে এমন করিয়া তাচ্ছিল্য দেখানো কি উচিত দৃষ্টি থামিলে যতীন্দ্রনাথ বলিল এসো আমরা বাগানেই একটু বেড়াই গিয়ে মিস্টার দত্ত যে বাগানটার খুব উন্নতি করেছেন দেখছি নিরজার মনে সুখ ছিল না সে স্বামীর কথাই ভাবিতেছিল তাহার উপস্থিত থাকা যে খুবই উচিত ছিল হাজারটা যুক্তি দিয়া মনে মনে তাহাই সে সপ্রমাণ করিতেছিল তাহার কোনো বন্ধু বা বন্ধুপত্নী বাড়িয়া আসিলে সে শরীর মনের যথেষ্ট অসুস্থতা লইয়াও তাদের সম্বর্ধনার কিছুমাত্র খুঁত রাখে নাই সে কথাও সে নজিরস্বরূপ খুঁজিয়া রাখিতেছিল এ লইয়া আজ দেখা হইলে সে স্বামীকে দুইটা কথা না শুনাইয়া অমনি ছাড়িয়া দিবে না তো যতীন্দ্রের আমন্ত্রণে কি করে অগত্যা নিরুদ্যমভাবে তাহার অনুসরণ করিল যতীন্দ্রনাথ হঠাৎ মুখ ফিরাইয়া তাহার দিকে চাহিল আমি তোমায় আপনি বলতে পারি না বলে কি তুমি বিরক্ত হও আমার মুখে আপনি বলতে আটকে যায় চিরকালের অভ্যাস তাই তুমি বলে ফেলি কিন্তু তুমি যদি পছন্দ না করো তাহলে না হয় নতুন করে আপনি বলতেই চেষ্টা করব কি বলো মিসেস দত্ত নীরজার আকণ্ঠ ললাট লাল হইয়া উঠিল ধীরে ধীরে সে উত্তর করিল না আমি নিজেই যখন নিজের পুরনো অভ্যাস ছাড়তে পারিনে তখন তোমার বেলা আপনি বলা পছন্দ করি কী করে আমাদের তো আজকের দেখা প্রথম নয় জ্যোতিবাবু চির পরিচিতের কাছে অপরিচিত ব্যবহার কি কেউ ভালোবাসে বলিয়াই পূর্বকথা স্মরণে তাহার গোলাপী গণ্ড ও উত্তপ্ত হইয়া উঠিল কথা বদলাইবার ইচ্ছায় নিরুৎসাহ মনেও উৎসাহ আনিবার চেষ্টা করিয়া একটা ফুটন্ত গোলাপ ছিঁড়িয়া লইয়া সাগ্রহে কহিল দেখো জ্যোতিবাবু এ ফুলটা কত বড় হয়েছে ফুল লইয়া একবার আঘ্রান করিয়া নিজের বুকের বোতামে সেটা গুঁজিয়া যতীন্দ্রনাথ দীর্ঘ ফেলিল এই গাছের প্রথম ফুল ফুটতে আমি তোমায় তখনই গিয়ে দিয়ে আসি সে কথা তোমার মনে আছে আবার সেই পূর্ব কথা আবার সে লজ্জায় রক্তিম হইয়া উঠিল ঈষদ মুখ ফিরাইয়া সে আপাদমস্তক পুষ্পখচিত একটা কামিনী গাছের শাখা নাড়া দিয়া তাহা হইতে বৃষ্টির জল ও ফুলের পাপড়ি ভাঙা ঝরাইয়া ফেলিল চলো আমরা কনজারভেটরিতে বেরিয়ে আসিকে যাবে যাব বই কি এসো না বাহ বেশ সুন্দর হয়েছে তো এটি এটা কি ফুল এ পাতাটার তো বেশ বাহার মিসেস দত্ত তোমরা কাল কলকাতা যাচ্ছ যতীন্দ্রনাথ হঠাৎ নীরজাকে সম্বোধন করিয়া এই কথা বলিয়া তাহার উত্তর আশা করিয়া মুখের দিকে চাহিয়া দেখিল নীরজার মন হইতে অল্পে অল্পে যে বিরক্তির দাগ মুছিয়া আসিতেছিল এই কথায় তাহা আবার প্রবল হইয়া উঠিল সে বুঝিল স্বামী অতিথিকে কথা বলিতে বিন্দুমাত্র বিলম্ব করিতে পারেন নাই সে ঈশ্বর তীব্রভাবে উত্তর করিল কে জানে চতুর যতীন্দ্রনাথের ব্যাপার বুঝিতে বাকি ছিল না তথাপি বিস্ময়ের ভান করিয়া জিজ্ঞাসা করিল তুমি তা জানো না সে কিরকম কথা আচ্ছা মিসেস দত্ত তোমার স্বামী কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করেন না না মোটেই না স্বামী রাজিকার ব্যবহার নিরজার অঙ্গে কাঁটার মতো ফুটিতেছিল তিনি যে তাহার নিমন্ত্রিত বাল্য বন্ধুকে এমন অবহেলার সহিত অপমানের সহিত প্রত্যাখ্যান করিলেন ইহাতে সে তাহার উপরে অত্যন্ত তাই হিতাহিত জ্ঞান আত্মমর্যাদায় পূর্ণ দৃষ্টি নীরজা এমন কথাটা কাহারও সাক্ষাতে স্বীকার করিয়া নিজের মর্যাদাকে কখনো খাটো করে না নীরজা আমি তোমার দুঃখে আন্তরিক দুঃখিত হচ্ছে আমারও সেই সন্দেহ বরাবর হতেছিল সাহস করে এ কথা তোমায় কোনোদিনই জিজ্ঞাসা করতে পারিনি কিন্তু ছোটবেলা থেকে যে তোমার খেলার পড়ার সুখের সঙ্গী ছিল আজ কি সে তোমার দুঃখে একটু সহানুভূতি জানাতেও পারে না নীরজার হৃদয়ত্থিত দীর্ঘ নিঃশ্বাস ধীরে ধীরে বাহিরের বাতাসে মিশিয়া গেল জ্যোতিবাবু আমি তোমায় প্রাণের সঙ্গে বিশ্বাস করি তাকে তুমি জানো না আমি জানি তুমি আমার যথার্থ বন্ধু যতীন্দ্রনাথ নীরজার দিকে একটু অগ্রসর হইয়া আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল তবে তুমি আমার কথা মধ্যে মধ্যে স্মরণ করো আমায় চিরকাল কি মনে থাকবে নীর না দুদিন পরে ভুলে যাবে নিরজা দোদুল্যমান লতা হইতে একটা ফুল ছিঁড়িয়া তাহা ছিন্ন করিতে করিতে উত্তর করিল সংসারে এমন কি আমি পেয়েছি যে তোমাদের মতন বন্ধুদের ভুলে যেতে পারি অমর দাদাকে ও তোমাকে আমি দাদার মতই প্রায় সমান চোখে দেখি সকল সময়ই আমি তোমাদের কথা মনে করি যতীন্দ্রনাথ আর একটু কাছে আসিয়া তাহার একটা হাত ধরিল নির মিস্টার দত্ত আমাদের চিরদিনের আশা ভঙ্গ করে দেওয়ার জন্য কোথা থেকে আমাদের মাঝখানে দস্যুর মতো এসে পড়ে আমাদের দুজনকে বিচ্ছিন্ন করে দিলে আমাদের জীবন চিরকালের মতো দুঃখের কালো মেখে ভরে গেল এক মুহূর্ত নীরজা স্থির হইয়া রহিল কিন্তু মুহূর্ত মধ্যে সে ভাব তাহার দূরে চলিয়া গেল নিজের হাতটা সে সবেকে টানিয়া লইয়া কহিল ওসব কথা তোমার কইবার কি অধিকার তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ যে তা থেকে বিচ্ছিন্ন করার কথা তুমি বলছ তখনও তুমি আমার বন্ধু বাল্য বন্ধু ছিলে এখনো তাই আছো তিনি তোমার কি ক্ষতিটা করেছেন যতীন্দ্রনাথ তাহার আয়ত নেত্রোদয় নীরজার বিবর্ণ মুখের উপর স্থাপিত করিয়া মধুর স্বরে কহিল অধিকার কেন নিরো বন্ধুর কি বন্ধুর সুখ দুঃখের কথা কইবার অধিকার থাকে না তা ভিন্ন নিরো আমি কি জানি না মনে করো এক সময়ে তুমি আমায় কত ভালোবেসেছিলে সেই স্মৃতিই আমাকে সাহস দিয়েছে নিরো শুধু আমাদের সেই ভালোবাসার স্মৃতি একটা উত্তপ্ত রক্তস্রোত নীরজার মাথার ভিতর ঢেউয়ের বেগে আছড়াইয়া গিয়া পড়িল তাহাতে তাহার কর্ণমূল পর্যন্ত যেন লাল হইয়া উঠিল আমাদের ভালোবাসার স্মৃতি ছিছি জ্যোতিবাবু ছিছি আমি স্বপ্নেও কখনো মনে করতে পারিনি যে তুমি আমার সে কৌমার প্রাণের অমলান বন্ধুত্বকে অমন বিকৃত করে মনে রেখে দেবে আমরা কি নোভেলের মানুষ ছিছি ও কথা তুমি আর কখনো মুখে ছেড়ে মনেও এনো না কম্পিত নিঃশ্বাসে সে বলিল নিরো? না না অস্বীকার করো না তুমি আমায় ভালোবাসতে আমি তোমায় প্রাণের চেয়েও ভালোবাসি তাও তুমি না যেন তা নয় তবে কেন সে পূর্বস্মৃতির অমৃতটুকু থেকে আমায় অমন করে বঞ্চিত করতে চাইছ তুমি আমায় নিরু বলো না আমি মিসেস দত্ত আমায় নিরব বলবার অধিকার তোমার নেই নিরজা ক্রমেই অধিকতর উত্তপ্ত হইয়া উঠিতেছিল ক্রুদ্ধ স্বরে সে ঘন কম্পিত শ্বাসে বলিতে লাগিল যখন তুমি অত বড় একটা কথা তুলতে সাহস করেছ তখন দেখছি একটা মস্ত বড় আমূল ভ্রান্তি তুমি মনে পুষে নিজের স্পর্ধা বাড়িয়ে বেড়াচ্ছ আমি তোমায় শ্রদ্ধা করেছি স্নেহ করেছি সে তোমায় ভালো ভেবে বন্ধু ভেবে অন্যভাবে আমরা হই বাঙালির মেয়ে আমাদের কোনো পরপুরুষের দিকে চাওয়াও সম্ভব নয় এখনো তোমায় ভালোবাসতুম না তা বলতে পারিনি কিন্তু সেটা যে শুধু ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা তা আমি শপথ করেই বলতে পারি কিন্তু এখন গর্বিতভাবে মাথা তুলিয়া বলিল কিন্তু এখন বুঝেছি যে তুমি কি তুমি কত নিচ আমার ভালোবাসার সম্বন্ধে তুমি যে সুরে কথা বললে তাতে আমার সম্বন্ধে এখনো তুমি অন্য কিছু ভুল বুঝে আছো দেখতে পাচ্ছি সে ভালোবাসা এখন যার পাও না আমি তাকেই দিয়েছি মুখে একটা বিকৃত ভাব প্রকাশ ব্যঙ্গ করিয়া সে তিনি কে তোমার স্বামী অবশ্যই নন ক্রোধে নীরজার কণ্ঠ রোধ হইয়া গেল রাগে দুঃখে মনে পড়িল স্বামী তাহার এই অপমান বাঁচাইতে আসিয়া নিজেই অপমানিত হইয়া গিয়াছেন কি স্বামীকে সে কি অগ্রাহ্য করিয়া চাহিয়া দেখে নাই নিজের কথা মনে হওয়ায় সে যেন অবাক হইয়া গেল এসব বুদ্ধি কাহার সে না আর একজন সগর্বে উত্তর দিল তিনি আমার পূজনীয় স্বামী ব্যতীত আর কে হওয়া সম্ভব জ্যোতিবাবু ঈর্ষায় যতীন্দ্রের চোখ জ্বলিয়া উঠিল তোমার ক্রেতা তোমার প্রভু মোহিত দত্ত স্বামী বলে আর গুমর করো না নীরজা কৃতদাসীর মতো তিনি তো তোমায় খুব চড়া দরেই কিনেছেন উদ্যত ফনা ফনিনীর মতো গর্জিয়া নীরজার দ্বারের দিকে হস্তপ্রসারণ করিয়া কহিল যাও তুমি আমার বাড়ি থেকে চলে যাও তার বাড়িতে বসে কি সাহসে তুমি তার অপমান করছো তিনি তোমায় চেনেন তাই তোমায় এ বাড়িতে ঢুকতে দিতেই বারণ করেছিলে কিন্তু আমি তোমায় চিনতুম না তাই এই আমি তোমার প্রভুকে উল্লেখযোগ্য বলে মনেও করি না তার কথায় আমার কি দরকার সে তোমার স্বামী হোক আর প্রভুই হোক তুমি তার স্ত্রী হও আর কৃতদাসী হও সে খোঁজে আমার আসে যায় না সে বোঝাপড়া তোমরা নিজেরাই করো আমি তোমার ভালোবাসা তোমার একটু কৃপা দৃষ্টিমাত্র ভিক্ষা করি পূর্বের একটু স্মৃতিমাত্র মনে করিয়ে দিতে চাই দত্ত এসে কেড়ে না নিলে তো তুমি আমারই হতে সেই কথাটা শুধু মনে রেখো সব হয়ে দ্বারের দিকে অগ্রসর হইয়া নীরজা ক্রোধে বলিয়া উঠিল আমি তোমায় সর্বান্তকরণে ঘৃণা করি তুমি এক্ষুনি দূর হও নিজের অপমান আমি নিজেই ঘটিয়েছি কোন সাহসে তুমি আমাকে এমন কথা বলতে পারলে আমি এখন অন্যের স্ত্রী তুমি এখন আমার কে শুধু ছোটবেলার সঙ্গী বলে মায়া হয় স্নেহ হয় তাই থেকে এত হবে তা আমি ঈশ্বর জানেন আমি স্বপ্নেও জানি না যতীন্দ্র আসিয়া তাহার দুই হাত ধরিয়া আবেগের সহিত বলিল নীর নীর পায়ে ধরি আমার উপর রাগ করো না যেও না আমি যেমন ভালোবাসতে না হয় তেমনই বেশ আমি তার চেয়ে বেশি না হয় চাইবো না কিন্তু তুমি একবারে নিষ্ঠুর হলে আমি বাঁচি কি করে কি এত বড় স্পর্ধা আমি তোমায় ভালোবাসতুম কখনো না কখনো না চুপ করো তুমি এ জন্মে আর তুমি আমার সঙ্গে দ্বিতীয়বার কথা কইবার চেষ্টা করো না জোর করিয়া হাত ছাড়াইয়া লইয়া জ্বলন্ত দৃষ্টিতে তাহাকে স্তম্ভিত করিয়া নীরজা ছুটিয়া লতা গৃহ হইতে বাহির হইয়া একেবারে নিজের শয়নকক্ষে আশ্রয় লইলো জল দিয়া সাবান দিয়া নিজের দুই হাত বার করিয়া ধুইয়া মুছিল স্পর্শের কালিমা যেন সেই শুভ্র অকলঙ্ক হাতে দাগ মাখাইয়া দিয়াছে থাকিয়া থাকিয়া তাহার সেই নির্জন গৃহে তাহার পাণ্ডু কপল আরোপ্ত হইয়া উঠিতেছিল নিজের ঘড়িতে আটটা বাজিয়া যাইবার পর অল্পক্ষণ পরেই সিঁড়িতে জুতার শব্দ হইল এবং পরক্ষণে তাহার গৃহতারে আঘাত পড়িল নীরজা বিস্মিত হইল উঠিয়া বসিয়া কাপড় চোপড় ভালো করিয়া গুছাইয়া বলিল এসো বলিয়াই চমকাইয়া উঠিল যতীন্দ্রনাথ নয়তো না এত সাহস কি কখনো তাহার হইতে পারে দেখিয়া আশ্চর্য হইল আগন্তুক তাহার স্বামী রাত্রে নির্জনে স্বামীর সহিত তাহারই দ্বিতীয় সাক্ষাৎ তাহার বুকটা যেন হঠাৎ কাঁপিয়া উঠিল সে সভয়ে তাহার মুখের দিকে চাহিয়া দেখিল উদ্দেশ্য কি তিনি ভিতরে আসিয়া পর্যঙ্কের অনতি দূরে দাঁড়াইলেন বলিলেন তোমার সঙ্গে আমার কিছু কথা আছে শোনবার একটু সময় হবে কি কথা স্বরে ও ভাবে ভয় পাইবার কিছুই ছিল না লোকের অসাক্ষাতে তাহাদের স্বামী স্ত্রীর মধ্যে এইরকম শিষ্টাচার রক্ষিত সাবধানতাপূর্ণ কথাবার্তাই প্রায় স্বাভাবিক কিন্তু তথাপি কি জানি কেন নীরজা একটু ভীত হইল কুণ্ঠিত ভাবে সে কহিল কি বলো তিনি যেন মনের কোনো এক বিশেষ ভাব গোপন করিয়া লইয়া তারপর একটু সচেষ্ট গম্ভীরভাবে বলিলেন প্রথমে জিজ্ঞাসা করি তোমার কি আমায় কিছু বলবার আছে তোমায় বলবার ভয়ে লজ্জায় নিরজা যেন একেবারে মরিয়া গেল সে দৃশ্যই নাকি তবে দেখেছেন নাকি ছি ছি কি ঘৃণা কি লজ্জা সে এতক্ষণ ধরিয়া কি করিয়া এ লজ্জাস্কর ব্যাপার তাহাকে জানাইবে তাহা ভাবিয়া স্থির করিতে পারিতেছিল না কিন্তু যখন সে সুযোগ আপনা হইতে উপস্থিত হইল তখন ঘোর লজ্জায় তাহার মাথা মাটিতে মিশিয়া গেল আচমকা বলিয়া ফেলিল না না, কি আর বলবো, কি বলবো? মিস্টার দত্ত তাহার আরক্ত মুখের দিকে একটু যেন বিস্মিতভাবে চাহিয়া রহিলেন কিছুক্ষণ পরে সে ভাবটাও চাপা দিয়া স্থির স্বরে কহিলেন কিছুই তাহলে তো তোমার বলবার নাই আচ্ছা আমার যা বলবার আছে বলি আমি কাল কলকাতাতে যাচ্ছি সেখান থেকে শীঘ্রই মুসৌরি যাব বা সেই কথা বলতে এসেছিলাম তবে এখন যাই হঠাৎ মুখ ফিরাইয়া লইয়া কাশির ছলে রুমালখানা মুখে চাপিয়া মোহিত কুমার চলিয়া যাইতে উদ্যত হইলেন কিন্তু নীরজার ঘোর লজ্জা এইবার যেন ভয়ের তাড়নায় ভয়ের যথার্থ কোনো কারণ না থাকিলেও অনেক দূরেই সরিয়া গেল তাহাকে কি এই বাঘের পিঁজড়ায় রাখিয়া যাইবেন নাকি আজ সে কথা সে মনেও রাখিতে পারিল না খাট হইতে নামিয়া ছুটিয়া গিয়া ধর্মরিয়া স্বামীর হাত চাপিয়া ধরিল রুদ্ধ কণ্ঠে কহিয়া উঠিল না না তুমি যেও না আমি একলা ফেলে যেও না মিস্টার দত্ত হাত ছাড়াইয়া লইলেন মুখ ফিরাইয়া অত্যন্ত বিস্ময়ের ভাব প্রকাশ করিয়া বলিলেন একলা কেন যতীন্দ্র ঘোষকে তো আট দিনের জন্য আপাতত নিমন্তন্ন করেছ সে কদিন তো তোমায় এখানে থাকতেই হচ্ছে তারপর যদি তোমার ইচ্ছা থাকে তাহলে না হয় তাকে আরও কিছুদিন থাকতেই বলো আমার অমত নেই আমায় এখানে একলা ফেলে যেও না আমি থাকতে পারবো না তুমি চলে গেলে আমি একদিনও এখানে থাকবো না তোমার পায়ে পুরি আমায়ও নিয়ে যাও চির গর্বিতা নীরজা বুঝিয়ে সত্য সত্যই স্বামীর পায়ের উপর লুটাইয়া পড়ে সে কাতর কণ্ঠে বলিল একবার যখন পায়ের স্থান দিয়েছিলে তখন আজ আবার আমার সব দোষ ক্ষমা করো যেখানে যাবে আমায় সঙ্গে নাও একটু সরিয়ে গিয়া মিস্টার দত্ত বিচলিত কণ্ঠে বলিলেন পায়ে কেন না না ও কথা বলো না আমি তোমায় বুকের সমস্তটাতে জুড়ে রেখে দিয়েছিল তুমি নিষ্ঠুর আঘাতে সে বুকখানাকে চূর্ণ করে দিয়েছ আজও সে অবহেলা আঘাত পলে পলে এ বুকে হাতুড়ির ঘা মারছে সে আঘাত ব্যথা থেকে আজও তো নিষ্কৃতি দিলে না এখনো কি তবে দেবে না নীরজা স্বামীর হাত ছাড়িয়া দিল তোমার কথাই মনে হচ্ছে তুমি সব জানো তা যদি হয় তবে জেনে শুনে আমাকে কিসের পরীক্ষা করছ মোহিত কুমার কিছুক্ষণ চুপ করিয়া থাকিলেন পরে ব্যাকুল কণ্ঠে ডাকিলেন নীরজা নীরজা সলজ্জ নেত্রে চাহিয়া দেখিল তাহার স্বামীর মুখের ভাব কি কোমল কি উজ্জ্বল হইয়া উঠিয়াছে তাহার সেই ফুলসজ্জার কাল রাত্রির কথা স্মরণে আসিল লজ্জায় সে আর মুখ তুলিতে পারিল না মোহিত কুমার কহিলেন নীরজা শোনো সব তোমায় বলি তোমার বাবার কাছে শুনে আমি তখনই বুঝেছিলাম যতীন ঘোষি খাজনার টাকা ও কলের টাকা চুরি করিয়েছে তারপর সেই টাকায় তোমার বাবার সমস্ত সম্পত্তি কোনো রকমে বেনামি করে ও কিনে নেবে বলেই খাজনার জন্য সময়ে খবরও দেয়নি তোমার বাবারও সেই সন্দেহ হয় আর তিনি সেই জন্য তোমাকে এই সূত্রে আমার সঙ্গে বিয়ে দিয়ে ফেলে নিশ্চিন্ত হবার জন্য ইচ্ছুক হন যতীন ঘোষের উপর তোমার অগাধ বিশ্বাস তুমি যদি এখনো কিছু আপত্তি করো বিশেষ তার সম্বন্ধে সমস্ত প্রমাণ জোগাড় না করেই কোনো দোষ আমরা তো প্রকাশ্যে দিতে পারবো না সেই জন্য আমাকে এরূপ দোষী করেছিলেন যা হোক এতদিনের চেষ্টায় আমি সব প্রমাণপত্রই জোগাড় করেছি দু তিন দিনের মধ্যেই যতীন ঘোষকে গ্রেফতার করা হবে সেই জন্যই তোমায় তাকে বাড়ি আনতে বারণ করেছিলাম তা ভিন্ন অপর কোনো গোপন কারণ ছিল না তত ছোট মন আমার সত্য সত্যই নয় শুনিয়া বজ্রাহতের মতো নীরজা আড়ষ্ট হইয়া রহিল তারপর সে ক্রমে যেন পতনন মুখ হইল ব্যস্ত হইয়া মোহিত কুমার পত্নীকে সন্তর্পণে ধরিয়া শোয়াইয়া দিলেন পাখাটা লইয়া কাছে বসিয়া বাতাস করিতে করিতে সে অল্প পরেই সামলাইয়া লইয়া চোখ চাহিল স্বামীর দিকে চাহিয়াই তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মোহিত ব্যথিত হইয়া বলিলেন কেঁদো না ছি নীরজা উঠিয়া বসিয়া করুণ চক্ষে স্বামীর দিকে চাহিল সকাতরে বলিল আমায় ক্ষমা করতে পারবে মোহিত কুমার মুখ নত করিয়া ধীরে ধীরে উত্তর দিলেন যদি চাও তো কেন করব না তাহার নিজের দুই নেত্রে তখন অশ্রু ভরিয়া উঠিয়া পতন উন্মুখ হইয়া রহিয়াছে নীরজা কণ্ঠে বলিয়া উঠিল আমি প্রাণের সঙ্গে ক্ষমা চাইছি আমায় বিশ্বাস করবে বলো তোমার আমার প্রতি অবিশ্বাস নেই বলো তুমি আমায় কখনো অবিশ্বাস করি মোহিত কুমার মৃদু আবেগের সহিত উত্তর করিলেন তা করলে নীরজা হয় আমি এতক্ষণ বাঁচতুমি না বোধহয় আমি তোমায় এক মুহূর্তের জন্য অন্য চিত্ত দেখলে তখনই আত্মঘাতী হয়ে মরতেন তুমি আমায় চেনো না আহ আমি বাঁচলেম আমায় ক্ষমা করলে ক্ষমা জানো না তো তুমি তোমার আজকের ব্যবহার আমাকেই তোমার কাছে ক্ষমা চাইতে এনেছিল শুধু তুমি কি বলো তাই দেখছিলাম স্বীকার করি সেটুকু আমার দুর্বলতা কিন্তু ক্ষমা করো সেটুকু লোভ ছাড়তে পারিনি অনর্থক তোমায় কষ্ট দিয়ে নিজে একটু সুখী হয়ে নিয়েছি নীরজা তাহার কাছে আসিয়া তাহার হাত নিজের কম্পিত হস্তে ধারণ করিল আমায় ভালোবাসবে বলো আমায় অবহেলা করবে না তোমার ভালোবাসার মূল্য আজ আমি খুবই বুঝেছি এ জিনিস হারালে আমি আর শেখ হতে কিছুতেই সইতে পারবো না মোহিত কুমার হৃদয়ের প্রবল আবেগ চেষ্টার সহিত রুদ্ধ রাখিয়া ঈশৎ অভিমান জড়িত কণ্ঠে উত্তর দিলেন তুমি তো আমার ভালোবাসা চাওনি নীরজা আর যদি আমি এখন ভিকারির মতো তোমার পায়ে ধরে তোমার ভালোবাসা ভিক্ষা করি যদি আমি সেদিনকার অনাতৃত আদর নিজের যেচে সেধে বুকে তুলে নিই তাহলেও কি আর সেদিনের সে অপমান তুমি সম্পূর্ণ ভুলে যেতে পারো না মহৎ হৃদয় তোমার মহত্ব তো প্রতিশোধ খুঁজতে পারে না আমি মহৎ নই নীরজা মানুষ যে সে মানুষ আশা তৃষ্ণায় ভরা স্নেহ প্রেম বুভুক্ষিত মানুষের প্রাণ সে তার পাওনা ফেলে মহত্বের ভার নিয়ে দূরে বসে থাকতে পারে না তার সব পাওনা সে আদায় করতে চায় মহৎ বলে নয় আমি তোমায় ভালোবাসি বলেই সব ভুলেছি কিন্তু এখন আরও ভুলে গেছি কেন জানো সাধ্য স্ত্রীর স্বামী বলে নীরজা স্বামীর কথায় আগ্রহে বাধা দিয়া বলিল না আমায় নীরজা বলো না তেমনি করে নীর বলে ডাকো তোমার মুখে সেই ডাক না শুনলে আমার যেন তৃপ্তি হচ্ছে না তুমি একবার নিজের মুখে তাহলে বলো সত্যি তুমি এখন আমায় ভালোবাসো আমার তাহলে সে কথা মনে করা সেদিন দুঃসাহস হয়নি মনে আছে নীর সে কোন কথা সেই ভালোবাসার কথা নীরজা আনন্দ সজল চক্ষু তুলিয়া স্বামীর দিকে চাহিল আবার সেই কথা মনে করো না কেন সেটা একটা দুঃস্বপ্ন আজই আমাদের ফুলসজ্জার রাত্রি প্রবল আবেগের সহিত মোহিত নীরজার হাত ধরিলেন নীর তবে আমারই জিত এ শর্তটা দেখছি আমারই তাহলে বজায় রইল অনেক মোকরদমা আমি জিতেছি কিন্তু এত বড় জয়ের আনন্দ বোধ করি আমি আর কখনো পাইনি কিন্তু এটাই আমি ছিলাম আসামি না লজ্জায় লাল হইয়া নীরজা স্বামীর বক্ষে ঝাঁপাইয়া পড়িয়া তাহারই বিশাল হৃদয়ে মুখ লুকাইল অস্ফুট মৃদুস্বরে কহিল আমি নিতান্ত নির্বোধ তাই নিজের মনও এতদিন বুঝিনি তোমায়ও কষ্ট দিয়েছি নিজেও কি কম কষ্টটা পেয়েছি আমারই কি কোনো স্বস্তি ছিল দেখছো তো আমি কোথাও যাইনি কারোর সঙ্গে মিশিনি কিছুতে মন দিতে পারিনি কেবল মনের আগুনে পুড়ে মরেছি নীর তাহলে আমাদের মধ্যে হৃদয়ের সম্পর্ক স্থাপিত হতে পারলো এ যে আজ স্বপ্ন মনে হচ্ছে নীর সত্যি তুমি আমায় এত ভালোবাসলে কি বলে তুমি কেবলই আমায় লজ্জা দেবে এক বছর পূর্বে তাহার যে স্নেহের বাহু সে সগর্বে কণ্ঠ হইতে ফেলিয়া দিয়াছিল আজ মতো আদর করিয়া সে সেই তুলিয়া লইয়া আপনাকে পূজার ফুলটির মতোই নিজের যথার্থ যোগ্য স্থানে সঁপিয়া দিয়া সে মৃদুস্বরে বলিল আমি তো হার মানছি আমি তোমার স্ত্রী তোমার দাসানুদাসী তোমায় ভালোবাসবো না নমস্কার নতুন একটি গল্প নিয়ে খুব শিক্ষির ফিরে আসছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পপাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ